সবাইকে শুভ সন্ধ্যা এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ওয়েবিনারে উপস্থিত থাকার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি বৃহৎ ডট ফাউন্ডেশনকে, ইএনকে কে এই ধরনের একটি আয়োজনের জন্য। আমাদের আজকের অতিথি যে দুজন আলোকচক আছেন, শৌমিক নন্দী মজুমদার, কলা ভবন শান্তিনিকেতনের শিল্পকলা ইতিহাস বিভাগের শিক্ষকতা করেন, এবং আছেন সঞ্চয়ন ঘোষ, তিনিও কলা ভবনে শান্তিনিকেতনে পেইন্টিং বিভাগে শিক্ষকতা করেন। হ্যাঁ, আজকে আমাদের যে দুজন অতিথি, ওনারা নিজেদের কর্মক্ষেত্রে শিক্ষকতার জায়গায় পরিচিত, তাই খুব বেশি বিস্তারিত পরিচিতিতে আমরা যাব না। তারপরেও একটু সংক্ষেপে যদি বলতে হয়, শৌমিক নন্দী মজুমদার প্রায় 25 বছর ধরে শিক্ষকতা করছেন। উনি ওনার বিএফএ সম্পন্ন করেছেন শিল্পকলার ইতিহাস বিষয়ে কলা ভবন শান্তিনিকেতন থেকে, পরবর্তীতে বড়দা থেকে উনি ওনার মাস্টার্স সম্পন্ন করেন এবং শিল্পকলা বিষয়ে লেখালেখি করছেন দীর্ঘদিন ধরে, সেটা নানা জার্নালে, বিভিন্ন ক্যাটলগে, বিভিন্ন বই পুস্তকের মাধ্যমে। তো এবং বিশেষ করে যেটা বলতে হয় যে বাংলা ভাষায় শিল্পকলা বিষয়ে লেখালেখি খুব একটা মানুষজন নেই, তো সেই ক্ষেত্রে শৌমিক দা বলা যায় যে একটি অগ্রণী ভূমিকা পালন করছেন এই বাংলা ভাষায় শিল্পকলা বিষয়ে লেখালেখির ক্ষেত্রে। সঞ্চয়ন দা বিএফএ করেছেন কলা ভবন থেকে, এমএফএ করেছেন কলা ভবন থেকে, এবং উনি দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন কলা ভবনে পেইন্টিং বিভাগে, এবং উনি বিশেষ করে সাইট স্পেসিফিক বা কমিউনিটি ইনভলভমেন্ট আছে এমন কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে, এবং সারা পৃথিবীর বিভিন্ন নামকরা শিল্প প্রদর্শনীগুলোতে ওনার কাজ প্রদর্শিত হয়েছে। আমি বলতে চাই এবং আমাদের তরফ সবার তরফ থেকে বলতে চাই, সেটা হলো যে উৎসাহ দিতে চাই, এবং আমরা উৎসাহ পেয়েছি, আমি সঞ্চয়নও পেয়েছি, আমি জানি আমরা যে এখানে আসার একটা সুযোগ পেলাম, একটা সময় পেলাম, সেই জন্য আমরা উৎসাহিত বোধ করছি। বলে দিই, সম্মান অত্যন্ত গুরুত্বপূর্ণ দু তিনটে প্রসঙ্গ উত্থাপন করেছে, এবং তার মধ্যে রিসার্চ মেথডোলজির ক্রাইসিস এবং ডিলেমা, যে আমাদের রিসার্চ তো ঠিক আছে, আর্ট হিস্ট্রি মানে সেটা স্বাভাবিকভাবে গবেষণা তার মধ্যে অন্তর্গত, গবেষণা ছাড়া কোনো শিল্প ইতিহাসের কাজ হয় না, কোনো শিল্প সমালোচনা হয় না, এক। দুই হলো আরো গুরুত্বপূর্ণ প্রসঙ্গ যেটা সমান উত্থাপন করলো, সেটা হলো যে যিনি গবেষক, যিনি শিল্প ঐতিহাসিক, তিনি শিল্প সমালোচনা করছেন, তার দৃষ্টিভঙ্গি কি, তার ফিলোসফিক্যাল বা দার্শনিক একটা পজিশন কি, এবং 3 নম্বর হলো সেই দার্শনিক পজিশন এবং সেই তার সঙ্গে যে মেথডোলজি, তার যে কৌশল, তার যে উপায়, তার যে পথ ধরে সে হাঁটবেন, সে শিল্প ঐতিহাসিক, এই দুটোর মধ্যে কোনো বিরোধ ঘটে কিনা, এবং বিরোধের জায়গা তো আছেই, অনেক কন্ট্রাডিকশনও থাকে। এবার আমার ব্যক্তিগত মত শুধু নয়, অভিজ্ঞতা প্রসূত মত আমি বলবো, যে সে অভিজ্ঞতা সামান্য হলেও অভিজ্ঞতা তো, তার একটা ওজন আছে এবং তার একটা প্রাসঙ্গিকতা আছে, এবং সেই মতামতটার খুব সহজে আমি ব্যক্ত করতে পারি, সেটা হলো এই যে আজকের দিন দাঁড়িয়ে বিশেষ করে আমার মনে হয়, এবং অনেকদিন ধরেই মনে হচ্ছিল, অল্প বয়স থেকেও মনে হচ্ছিল, কারণ আমি সেটা দেখেছি যে বহু মানুষের সেটা প্রত্যাশার সঙ্গে জড়িয়ে গেছে। বহু মানুষ বলতে শুধু কলার এই জগতে সম্পৃক্ত লগ্নদের কথা বলছি না, সরাসরি শুধু তাদের কথা নয়, আমি বলছি সেই মানুষদের কথাও, যে যারা শিল্পকলা দেখতে ভালোবাসেন, ছবি দেখতে ভালোবাসেন, শিল্পকলা জগতের সঙ্গে কোনো না কোনো ভাবে তারা লগ্ন হতে চান দর্শক হিসেবে, এবং সেই সেই আনন্দ পেতে চান, এমনকি যারা তাদের মননে, যারা তাদের ইন্টেলেক্ট দিয়ে, তাদের বুদ্ধি দিয়ে তারা যুক্ত হতে চান, অর্থাৎ সাধারণভাবে আমরা যাতে দর্শক বলি, আমার কাছে বহুদিন ধরে মনে হয়েছে যে এবার সময় এসেছে এই পজিশনটা নেওয়ার, যে যেখানে আমার কথা
আমার ভাবনা কেবল মাত্র আমাদের এই তথাকথিত আমরা ইংলিশে যেটা আর্ট ওয়ার্ল্ড বলি, এই আর্ট ওয়ার্ল্ড কথাটা যতটা সীমিত ঠিক সত্যি সত্যি ততটাই সীমিত এর ভাবনা। এটা আমি একটা সময় দেখেছিলাম, কিন্তু সেই সীমানার ওপারে খুব তৃষ্ণার্ত চোখ নিয়ে আমি দাঁড়িয়ে থাকতে দেখেছি বহু দর্শককে, আমার এই বন্ধু বান্ধবদের মধ্যে যারা আর্ট কলেজের ছাত্রছাত্রী নয়, যারা ছবি আঁকেন না, তারা সতীশ থাকতে দেখেছি যে তারাও এই শিল্প আলোচনার এই ভাবনার অংশীদার হতে পারে কিনা। দুটো কথা বলে শেষ বারবার বাধা প্রাপ্ত হচ্ছি, সেটা হলো যে এক ভাষা, ভাষা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জরুরি একটা বিষয়। এবং ভাষা বলতে বাংলায় লিখছে মানেই ধরে নেওয়ার কোনো মানে নেই, যে সে ভাষায় একটা সংযোগ যোগাযোগ করছে, কারণ ভাষারও গভীরে থাকে যোগাযোগ এবং কমিউনিকেশনের কথাগুলো। আর দ্বিতীয়ত হলো বা রাজার প্রথম হলো, আমি একদম প্রথম অবস্থানই বলবো যে আমার লেখায় বা আমাদের লেখায় যে কারোর লেখায় এবং কথায় যদি আমাদের শিল্প অনুরাগীদের সংখ্যা, শিল্প দর্শকদের সংখ্যা যদি না বৃদ্ধি পায়, আমি মনে করি তার প্রাসঙ্গিকতা কম। প্রাসঙ্গিকতা নেই বলবো না, প্রাসঙ্গিকতা কম। কারণ মনে আছে অল্প বয়সে এরকম উৎসাহী মানুষকে শুনেছি যে অমুক বইটা পড়লাম শিল্পের উপর, অমুক ক্যাটালগটা পড়লাম, অমুক শিল্পের উপর একটা লেখা পড়লাম, কিন্তু কিছুই তো বুঝতে পারলাম না। সেটা আমি বলছি লেখার কোনো অসুবিধা হতে পারে, যে মানুষ পড়ছেন সামনে নিয়ে এলো গবেষণার পার্সপেক্টিভে, যে গবেষণাটা যদি শুধু গবেষণার জন্য হয়ে যায়, সেটা শুধু গবেষণার খাতিরে গবেষণা হয়ে যায়, সেখানে অনেক সময় হয়তো আমাদের যে প্রয়োজনে শিল্প তৈরি করা হয়, যে মানুষের সঙ্গে সংযোগ তৈরি করা বা মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করা, না সেইখানে আমার মনে হয় যে এই অনেক সময় এটা ঘটেছে আমাদের, মানে শিল্প চর্চার ক্ষেত্রে অনেক সময় গবেষণার আমরা তো অনেক দুটো পর্যায়ে, আমার মনে হয় যে গবেষণার এই শব্দটার একটা আউটসাইডার ভিউ পয়েন্ট আছে, অ্যাজ ইফ মানে একটা কিছু রয়েছে যেটাকে নিয়ে গবেষণা করতে হবে, বা আমি যেটা করছি সেটা গবেষণাটা একটা ইন্টারনাল প্রসেস, সেটা সবসময় হয়তো সামনে নাও আসতে পারে, এরকম একটা শিল্প চর্চার ক্ষেত্রে এই ধরনের গবেষণার বললেই একটা মনে হয় যেন এটা একটু একটা থিওরিটিক্যাল ব্যাপার, এবং এটা একটা লিটারেচারের পার্সপেক্টিভ থেকে আর্টকে দেখা আর কি। কিন্তু গবেষণার এই ব্যাপারটা আসলে ইনহেরেন্ট যে কোনো প্র্যাকটিসের মধ্যে, আমার মনে হয় যে গবেষণার একটা নিজস্ব ভূমিকা আছে। এই গবেষণার রোল বা ভূমিকা বা তার মেথোডোলজি এইটা ডেফিনেশন গুলো খুঁজতে যাচ্ছি, তখন অনেক সময় আমার মনে হয় যে একটা কোথাও রিসার্চ অ্যাজ আ থিওরিটিক্যাল ডিসকোর্স এরকম একটা জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে এবং আছেও, সেটা হিস্টোরিক্যালি আমরা দেখছি যে রিসার্চ শব্দটার সঙ্গে অনেক বেশি রাইটিং, লিটারেচার, ফিলোসফিক্যাল ডিসকোর্স এই ধরনের একটা অ্যাসোসিয়েশন থেকে একটা মেথোডোলজি তৈরি হয়, সেই মেথোডোলজিটা দিয়ে তারপরে একটা গবেষণার দিকে আমরা এগোই, যেটা আমরা জেনারেলি রিসার্চের যে স্ট্র্যাটেজি হিসেবে যা ধরা হয়। কিন্তু আমি যদি চর্চার পার্সপেক্টিভে গবেষণার কথা বলি, সেইটা অনেক সময় সেটার আমার মনে হয় যে কতগুলো পার্সোনাল রিলেশন প্রসেস তৈরি হয়, আবার একটা তার একটা কালেকটিভ মেমোরি আছে, তার একটা সামাজিক প্রেক্ষাপট আছে, যেখান থেকে চর্চার কতগুলো চেহারা তৈরি হয় আর কি। এবং সেই জায়গা থেকে আমরা অনেক সময় গবেষণাকে একটা মানে বিশেষ বিশেষ করে ভিজুয়াল আর্ট প্র্যাকটিসের ক্ষেত্রে গবেষণাটা খুব ইন্টারনাল এবং ইন্টিগ্রাল পার্ট, একটা ভীষণ ভেতরকার একটা প্রসেস আর কি, এরকম ধারণা দেখতে পারি আমরা যদি যখন আমরা যদি মাধ্যম হিসেবে দেখি, যখন যদি আমরা একজন চিত্রকলার সঙ্গে যুক্ত বা ভাস্কর্যের সঙ্গে যুক্ত, আমরা অনেক সময় দেখে এসেছি যে গবেষণাটা অনেকটাই অভ্যন্তরীণ একটা প্রসেস, এবং সেটা শিল্পীর ব্যক্তিগত মনন এবং তার সামাজিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপটের সঙ্গে তার যে সম্পর্ক এবং তার চারপাশের মানুষের সঙ্গে যে সেভাবে যুক্ত হচ্ছে তার সঙ্গে কানেক্টেড। এখন
তাহলে রিসার্চ এই শব্দটাকে আমরা আলাদা করে গুরুত্ব কেন দিচ্ছি, বা আজকের সময় দাঁড়িয়ে কেন রিসার্চ এই শব্দটাকে নিয়ে আলোচনা করব, যদি সেটা যে কোনো চর্চার একটা ইন্টিগ্রাল প্রসেস হয় বা ইন্টিগ্রাল পার্ট হয়? সেটার আসলে আমার মনে হয় দুটো কারণ। একটা হচ্ছে যেটা সৌমিকদা বারবার বলতে চাইছিল, যে জনসংযোগ বা যেভাবে যার সঙ্গে যেভাবে কমিউনিকেট করতে চাইছি সেই যোগাযোগের ক্ষেত্রটার মধ্যে দাঁড়িয়ে আমি কিভাবে গবেষণা মানে এই সম্পর্কটাকে তৈরি করতে চাই। এবং সেখানে সৌমিকদা একটা জিনিস বলছিল যেখানে যে ভাষা চর্চার মধ্যে দিয়ে শিল্পকে বোঝার একটা জায়গা, যেখানে দর্শক যাতে সেইভাবে সহজভাবে এবং শিল্পের শিল্প চর্চার কাছাকাছি পৌঁছতে চায়। আমি এটাকে আরেকটু আরেকটু প্রবলেমেটাইজ করতে চাই, যে এই যে সবসময় একটা যে বিভাজন, যে শিল্প চর্চা বা যে কোনো চর্চার নিজস্ব একটা গবেষণার ক্ষেত্র আছে এবং সেটাকে বোঝার জন্য আরেকটা করে আরেকটা প্রয়াস বা আরেকটা প্রক্রিয়া তৈরি হওয়া দরকার, যা যেখান থেকে আমি সেই গবেষণার সঙ্গে যুক্ত হতে পারবো। অর্থাৎ রিসার্চ ইন্ডিপেন্ডেন্টলি একটা প্র্যাকটিস, আর ভিউইং এবং ভিউয়ারশিপ একটা আলাদা প্র্যাকটিস। এই এই সিচুয়েশনটাকে যদি আমি একটু প্রবলেমেটাইজ করে যদি করা করতে চাই, যে আসলে গবেষণা কি ভিউয়ারশিপের বাইরে, মানে গবেষণার যে প্রসেস বা তার মেথোডোলজি সেটা কি ভিউয়ারশিপটাকে নিয়েই হয়, না তার একটা নিজস্ব ব্যক্তিগত চর্চার মানে ব্যক্তিগত একটা চেহারা আছে আর কি। এবং আমরা দেখব যে একটা 1950-এর পর থেকেই হোক বা সেটা সমস্ত ডিসিপ্লিনের মধ্যেই কোথাও এই যে গবেষণা আলাদা করে না রেখে কিভাবে আরো একটা ইন্টিগ্রেটেড প্র্যাকটিস হিসেবে দেখা যায় কিনা, রিসার্চটাই ইটসেলফ একটা প্র্যাকটিস হয়ে উঠতে পারে কিনা, এবং সেই প্রসেসের মধ্যে মেথোডোলজি বলে আলাদা করে কোনো স্ট্রাকচার নেই, সেটা যে চর্চাটা আমি করছি সেই চর্চার যে সম্পর্কটা আমি তৈরি করতে চাইছি সেই চর্চার মধ্যে দিয়ে, আসলে যে কোনো চর্চাই তো আসলে সম্পর্কের বাইরে গিয়ে না শুধু চর্চা বলে কিছু হয় না, সেটা আসলে একটা সামাজিক প্রক্রিয়া, এবং সেই সামাজিক প্রক্রিয়ায় মেকার বলুন, রিসার্চার বলুন বা ভিউয়ার, এটা আলাদা কোনো প্রেক্ষাপট নয় আর কি, এটা একটা ইন্টিগ্রেটেড রিলেশনশিপ। এবং সেই জায়গায় দাঁড়িয়ে অনেক সময় মেথোডোলজিটা কি ধরনের প্রেক্ষাপটে কাজটা তৈরি হচ্ছে, কি ধরনের সিচুয়েশনের সঙ্গে দাঁড়িয়ে জনসংযোগ তৈরি হচ্ছে বা সম্পর্ক তৈরি হচ্ছে, সেটার উপরে অনেক সময় মেথোডোলজি নির্ভরশীল হয়। মানে যেটা আমরা জেনারেলি লিটারেচারে রিসার্চে আমরা বলে থাকি যে রিসার্চ মেথোডোলজি বলে একটা বেসিক ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়, যে আচ্ছা তুমি কি এটা পোস্ট কলোনিয়াল ফ্রেমওয়ার্কে দেখছো, নাকি তুমি কোনো স্পেসিফিক টাইম ফিলোসফিক্যাল ডিসকোর্সের প্রেক্ষাপটে দেখছো। সেটা যেমন একটা যখন আমি রিসার্চ অ্যাজ প্র্যাকটিস দেখছি সেটা একটা ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিস তখন হয়, কিন্তু যখন চর্চার মধ্যে আমি রিসার্চকে দেখছি তখন রিসার্চের মেথোডোলজি কিন্তু ভীষণভাবেই একটা ইন্টিগ্রাল রিলেশনশিপ, এবং সেখানে একটা পার্টিসিপেটরি রিলেশনশিপও আসে। এবং আমি এখানে দুটো ভাগ করতে চাইব, একটা হচ্ছে যে রিসার্চ যেখানে একটা প্রক্রিয়ার একটা অভ্যন্তরীণ প্রয়োগ, সেখানে ভিউয়ারশিপটা ডাইরেক্টলি ইনভলভ নয়, ভিউয়ারশিপটা একটা ইন্টারনাল রিলেশনশিপ, যিনি বানাচ্ছেন যেভাবে বানাচ্ছেন তিনি ভিউয়ারশিপটাকে ইমাজিন করছেন যে এইভাবে হতে পারে, এইভাবে দেখার প্রয়াস হতে পারে, এবং পরে সেটার একটা বৃহত্তর ভিউইং এর প্রসেসে গিয়ে পাবলিক ডোমেনে যখন সেটা পড়ছে তখন তার আরেকটা অন্য কনভারসেশন হচ্ছে, তখন রিসার্চের আরেকটা অন্য মাত্রা তৈরি হচ্ছে। আরেকটা যেটা আমার মনে হচ্ছে, যেটা আমি নিজে প্র্যাকটিস করতে গিয়ে যেটা অনুভব করছি, যে যেখানে আমি বা একজন শিল্পী ভাবছেন যে আমার শিল্প চর্চাটা একটা মাধ্যমগত প্রয়োগ নয়, সেটা একটা সম্পর্কগত প্রয়োগ, যেখানে সরাসরি সম্পর্ক তৈরি করার জন্য আমি শিল্পচর্চা তৈরি করছি, মানে শিল্পচর্চার মধ্যে আছি, এবং সেখানে দর্শক বলে বা ভিউয়ার বলে আলাদা করে আমি কোনো বিভাজন করছি না, একটা সামাজিক প্রেক্ষাপটের মধ্যে আমি নিজেকে প্লেস করছি। এই যে রিসার্চারের একটা আউটসাইডার ভিউ আর আরেকটা ইনসাইডার ভিউ, এই এরকম একটা জায়গা আমার মনে হচ্ছে যেটা তৈরি হয় আর কি, যেখানে চর্চাটার মধ্যে দিয়ে আমি সরাসরি একটা প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়ে কথা বলছি। একটা হচ্ছে আমি বাইরে থেকে দেখছি, অবজারভার্স পয়েন্ট অফ ভিউ থেকে আমি একটা আর্ট প্র্যাকটিস করছি, আর একটা হচ্ছে আমি সরাসরি সেই সামাজিক প্রেক্ষাপটের মধ্যে বা সেই মুহূর্তে সেই
স্থান কালের ভিতরে দাঁড়িয়ে যখন আমি একটা সম্পর্ক তৈরি করার কথা বলছি, তখন রিসার্চটার ইন্ডিপেন্ডেন্ট পার্সোনাল পয়েন্ট অফ ভিউ বা পার্সোনাল মেথোডোলজি বলে কিছু থাকছে না আর কি। মানে সেখানে পার্টিসিপেশন, বিভিন্ন ধরনের পয়েন্ট অফ ভিউর পার্টিসিপেশন, সেখানে সেই সময়কার আর্থসামাজিক এবং ভৌগোলিক প্রেক্ষাপটের যে অবস্থান, এই সমস্তটা মিলে একটা তাদের সবার একটা ইকুয়াল অংশ থাক, মানে অংশীদার হয়ে উঠছে তারা একটা রিসার্চ প্রসেসে, এবং সেখানে রিসার্চ প্রসেসটাই একটা শিল্পচর্চার প্রেক্ষাপট এবং শিল্পচর্চা হিসেবে উঠে আসছে আর কি। মানে সেখানে আমি এই রিসার্চ এবং প্র্যাকটিস এবং আর্ট এই তিনটেকে আর আলাদা ক্যাটাগরি করছি না, সেখানে আমি তিনটেকে একসঙ্গে ওভারল্যাপ করিয়ে একটা কি বলবো, এক ধরনের ট্রান্সপারেন্সি তৈরি করার চেষ্টা করছি। এটা আরেকটা মেথোডোলজি আমার মনে হয়, যেটা সাইট স্পেসিফিক প্র্যাকটিসের ক্ষেত্রে তুমি যেটা বলছিলে সুমন, যেখানে শিল্পীরা ভাবছেন যে সরাসরি জনসমক্ষে গিয়ে এবং একটা স্থানকাল বিশেষে একটা শিল্পচর্চা তৈরি করব, সেইখানে রিসার্চটা শুধু ব্যক্তিগত খোঁজের জায়গায় থাকছে না, সেইটা একটা কালেকটিভ সার্চের জায়গায় পৌঁছচ্ছে, এবং সেটা একটা আদান প্রদানের মধ্যে দিয়ে এই মেথোডোলজি বা সার্চের এই অংশটা, মানে এই পয়েন্ট অফ ভিউটা তৈরি হচ্ছে। তো আমার মনে হচ্ছে যে আমরা যখন মেথোডোলজি বলছি, এবং সেখানে ব্যক্তিগত, যে তুমি কথাটা যে প্রশ্নটা করলে যে ব্যক্তিগত অবস্থান কি থাকবে, তাহলে সেখানে ব্যক্তি তার নিচে নিজের মতাদর্শ বা তার যে পয়েন্ট অফ ভিউ সেটাকে সামনে রেখে একটা এই মেথোডোলজির দিকে যাবে। আমার মনে হয় যে যেখানে প্রসেস বা মাধ্যম ব্যক্তি নির্ধারণ করছে, রিসার্চের মেথোডোলজি যেখানে ব্যক্তি নির্ধারণ করছে, মানে মেটেরিয়ালিটি এবং প্র্যাকটিসটাকে ব্যক্তি নির্ধারণ করছে, আমি এই মাধ্যমে জিনিসটাকে দেখব, সেখানে রিসার্চের মেথোডোলজিটা অনেকটাই একটা হিস্টোরিক্যাল ফেনোমেনা, একটা প্র্যাকটিসের হিস্টোরিক্যাল ফেনোমেনা, তার মধ্যে সে নিজেকে কীভাবে প্লেস করছে, তার মধ্যে সে কীভাবে তার চর্চার চেহারাটাকে দেখছে, সেখান থেকে একটা মেথোডোলজি তৈরি হয়। কিন্তু যখন আমরা এই ধরনের প্র্যাকটিসের দিকে ভাবছি, যেখানে সাইটের মধ্যে তুমি নিজেকে প্লেস করছো, মানে অ্যাজ আ প্র্যাকটিশনার তুমি নিজেকে সেখানে দাঁড় করি, নিজের ডেফিনেশনটা কি তুমি আসলে খুঁজছো, যে আসলে আমার আইডেন্টিটি এবং যে আইডেন্টিটির মধ্যে আমি দাঁড়িয়ে আছি, সেইখানে ব্যক্তি একটা মতাদর্শ নিয়ে আসে, কিন্তু সেই মতাদর্শটা কিন্তু একটা একটা কনভারসেশনাল মোডে গিয়ে যে রিসার্চ স্ট্রাকচারটা তৈরি হয়, সেটা তখন শুধু 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 ব্যক্তির নিজস্ব পয়েন্ট অফ ভিউ থাকে না, সেখানে ব্যক্তির সেই পয়েন্ট অফ ভিউ একটা একটা এলিমেন্ট হিসেবে হয়তো সেই রিসার্চের পার্ট হিসেবে থাকে, কিন্তু আরো অনেকগুলো মননের এবং অনেকগুলো মতাদর্শের একটা মাল্টিপল পয়েন্ট অফ ভিউ তৈরি করার একটা চেষ্টা তৈরি হয়, সেটা কিন্তু একটা পলিটিক্যাল পজিশন, যে চর্চাটাকে একটা এই শব্দটা আমি জানি বাংলা কি হবে, ডিসপার্সড প্রসেস হিসেবে দেখা, মানে ব্যক্তিকে একটা ডিসপার্সড এন্টিটি হিসেবে দেখা, যেখানে ব্যক্তি শুধু নিজের ফ্রেমওয়ার্কটাকেই দিচ্ছে না, সেখানে সমষ্টি এবং সমষ্টির মধ্যে যে বিভিন্ন ব্যক্তি, তারাও কোথাও এই রিসার্চের অংশীদার হয়ে উঠছে, এবং তাদের পয়েন্ট অফ ভিউগুলো আসলে এই শিল্প চর্চা, শিল্পের যে চেহারাটা, সেটাকে আরেকটা নতুন মাত্রা দিচ্ছে আর কি। সেটা পুরোটাই আসলে ব্যক্তির দ্বারা ডিটারমিন্ড নয়, যে এই আর্টওয়ার্কটার ক্যারেক্টারটা কী হবে বা আর্টওয়ার্কটা দেখতে কেমন হবে। তো আমার মনে হয় এইরকম জায়গাতে আমি এই মুহূর্তে শেষ করছি, মানে পরে যদি এটাকে নিয়ে আরেকটু তোমার ই করা যায়। তো রিসার্চের আমি এই দুটো অংশ দেখছি, যেখানে একটা ব্যক্তি নির্ধারণ করছে তার মাধ্যম বা তার ডিসিপ্লিনগত যে চর্চা, সেই জায়গা থেকে যখন সে কোনো একটা সামাজিক প্রেক্ষাপট বা একটা ঐতিহাসিক প্রেক্ষাপটকে দেখছে, তখন সে রিসার্চের একটা মেথোডোলজি তৈরি করছে তার ঐতিহাসিকতার পার্সপেক্টিভে। আরেকটা হচ্ছে যেখানে ব্যক্তি নিজেকে প্লেস করছে একটা আর্থসামাজিক ভৌগোলিক ঐতিহাসিক মুহূর্তের সঙ্গে, সেখানে আরও অনেকগুলো মেথোডোলজিকে সঙ্গে সে নিজেকে যোগাযোগ তৈরি করে, সেখানে আর্টওয়ার্কের ফর্মটা আসলে প্রিডিটারমিন্ড নয়, এই রিসার্চটাই আসলে ফর্মটা তৈরি করেছে, আর রিসার্চের মধ্যে দিয়ে আসলে ফর্মটা তৈরি হচ্ছে আর কি। সেখানে ব্যক্তির একটা ভূমিকা আছে, কিন্তু ব্যক্তির সেই ভূমিকাটাই সম্পূর্ণ ডিটারমিন করছে না যে মেথোডোলজিটা কী হবে শেষ পর্যন্ত আর কি। তো এটা একটা স্ট্র্যাটেজি, যেখানে এই পার্টিসিপেটরি প্র্যাকটিসগুলোর যে নিজস্ব ভূমিকা, সেটা এই ধরনের প্রসেসটাকে অনেক বেশি গুরুত্ব দেয়। তো হ্যাঁ, এরপর আমি একটা যে প্রজেক্ট দেখাবো, তখন আমি সেটা নিয়ে আরেকটু বিশদে হয়তো বলতে পারি। ধন্যবাদ সঞ্চয়ন দা, আপনার সুন্দর করে এত এত সুন্দর করে আসলে ব্যাখ্যা করলেন এই বিষয়টা। তো যেহেতু সঞ্চয়ন দার কানেক্টিভিটিটা আমরা ভালো পাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা পরবর্তী সেগমেন্টের
প্রধান মানে প্রথম আলোচক হিসেবে সঞ্চয়নদাকে আমন্ত্রণ জানাবো। তো আমাদের এই অংশের আলোচ্য বিষয় হবে যে বর্তমানে আমরা যে পরিস্থিতিটার মধ্যে দিয়ে যাচ্ছি, যে একটা প্যান্ডেমিক সিচুয়েশন। এই প্যান্ডেমিক সিচুয়েশনে আসলে ব্যক্তি শিল্পী হিসেবে সঞ্চয়নদা নিজের চর্চাটা নিয়ে কি ভাবছেন, একজন শিক্ষক হিসেবে উনি কিভাবে ওনার শিক্ষার্থীদের সাথে একটা যোগাযোগ স্থাপন করতে চাইছেন, বা এই প্যান্ডেমিকের সীমাবদ্ধতার মধ্যে থেকে উনি কোনো সম্ভাবনাকে খুঁজে পাচ্ছেন কিনা, তো এই বিষয়গুলোকে। এবং বিশেষভাবে একটা প্রশ্ন থাকবে যে সঞ্চয়নদার কাছে, যে কলাভবনের শিক্ষক হিসেবে, বিশেষ করে কলাভবনে যেখানে শিক্ষার সাথে তার পরিবেশ প্রকৃতি এবং সরাসরি যোগাযোগের একটা ক্ষেত্র সেখানে স্থাপিত হয়, তো এই প্যান্ডেমিক সিচুয়েশনে কিভাবে, কারণ বর্তমান পরিস্থিতিতে ওটা সম্ভব হচ্ছে না, ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তো সেই জায়গা থেকে কলা ভবনের এই শিক্ষা আদর্শের সাথে কিভাবে বর্তমান পরিস্থিতিকে ওনারা মোকাবেলা করছে, এটা একটু জানতে চাই। না সত্যি কথা, মানে প্যান্ডেমিকের প্যান্ডেমিক হয়ে উঠবে এই, মানে প্যান্ডেমিক শব্দটার মানে ভাবনাটা বুঝতে বুঝতেই সময় লেগে যাচ্ছে, যে সত্যি আসলে প্যান্ডেমিক ব্যাপারটা কি আর কি, মানে একটা প্যান্ডেমোনিয়াম তৈরি হচ্ছে আর কি, যে কি হবে ভবিষ্যতে, কিভাবে আমরা দেখব, কিভাবে কাজ করব। কতগুলো তো আমার একটা জিনিস আমার নিজের মনে হয় যে, জানি না, মানে একটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে জনসংযোগ যোগাযোগ, বা যেহেতু আমরা ঘরের মধ্যে, এটা বন্ধ হয়ে গেল হঠাৎ করে, আমরা সেইভাবে আমাদের পরিবেশের সঙ্গে যুক্ত নেই, আর আমরা সবাই একাকিত্ব একাকির মধ্যে হয়ে যাচ্ছি, সেটা একটা ভীষণ হাইপার ক্যাপিটালিস্ট একটা ফেনোমেনা আর কি, যেটা আমাদের, আমরা আসলে এতটাই আমাদের ব্যক্তিগত সময় এতটাই বিভাজিত ছিল এত রকম কাজের মধ্যে, মানে টাইম স্লট গুলো এইভাবে ডিভাইডেড হয়ে গেছিলো আর কি, মানে লাস্ট 20 ইয়ার্স, আমি বলবো গত 20 বছরে যে পরিবর্তনটা ঘটেছে মানুষের জীবনে, যে সময়ের কতগুলো বিশেষ চেহারা তৈরি হয়েছে, যে আমি এই সময় এটা করি, এই সময় এটা করি, এবং এটা পুরোটা প্রোগ্রাম, মানে আমার দিনের প্ল্যানিংটা পুরো, সেইটা এই প্যান্ডামিকটা একটা অদ্ভুত রকমের অ্যাবসেন্স তৈরি করেছে, যে এই সময় আমি কী করবো, এখন আমি কী করবো, এখন তো আমি বেরোচ্ছি না, এখন তো আমি কাজ করতে যাচ্ছি না। এবার সেটা আমি জানি না, যারা স্টুডিও প্র্যাকটিসের সঙ্গে যুক্ত বা যারা প্রতিদিনের একটা চর্চার সঙ্গে যুক্ত ব্যক্তিগতভাবে, যাদের ওই প্রসেসটা অনেক বেশি পার্সোনাল, কতটা সেটা ডাইরেক্টলি খুব ইম্প্যাক্ট করছে কি না। একটা লেভেলে যে হ্যাঁ, হয়তো সে হয়তো বাইরে বেরিয়ে গিয়ে কিছু দেখবে না, দেখতে পাওয়ার ইয়েটা কম, মানুষের সঙ্গে সংযোগ তৈরি হওয়াটা কম হচ্ছে, কিন্তু আবার আরেকটা দিক যেটা আমার মনে হচ্ছে যে প্যান্ডেমিকে যেটা আরেকটা মানে ওটা এক্সিস্ট করতো কিন্তু সেটাকে আমরা খুব সচেতনভাবে দেখতাম না, সেটা হচ্ছে যে অনলাইনের একটা যে পসিবিলিটি আর কি, সেইটা কিভাবে তৈরি হচ্ছে আমাদের কাছে, যে অনলাইনটার মধ্যে যে লাইভ, এই যে আমরা এখন একসঙ্গে প্রায় 50 জন 60 জন একসঙ্গে আছি আর কি, এইটা আমার কাছে মনে হচ্ছে যে একটা, কিন্তু অফকোর্স কানেক্টিভিটি ইজ ইম্পর্ট্যান্ট, অনলাইনে সবার ইন্টারনেট থাকা দরকার, এইগুলো সবই একটা রিয়ালিটি, এবং নাগরিক জীবনে আমার মনে হয় যে এটা একটা ভীষণভাবে একটা এই ভয়েডটাকে অ্যাড্রেস করা, কিন্তু আমার মনে হচ্ছে যে অনলাইন পসিবিলিটিটার একটা রিঅ্যাড্রেসড হচ্ছে, ইন দ্য সেন্স যে আমরা যে চর্চাগুলো 1950-60-এর দশকের পর থেকে, যে নিউ টেকনোলজিকে কীভাবে এঙ্গেজ করবো, নিউ মিডিয়ামটাকে কীভাবে হ্যান্ডেল করবো, তার টাইম অ্যান্ড স্পেসটাকে কীভাবে হ্যান্ডেল করবো, একটা টেলিভিশনের ফ্রেমিংটাকে আমি কীভাবে হ্যান্ডেল করবো, স্পেশালি ভিডিও আর্টে যে ধরনের চর্চাগুলো হয়েছে, যে বোকা বাক্স এই টিভির সঙ্গে আমার তার রোল কী আমার সমাজে, এবং আমি কীভাবে দেখছি একজন আর্টিস্ট হিসেবে, এবং গত 50-60 বছর ধরে আমার মনে হয় বিভিন্ন শিল্পীরা সোশ্যাল মিডিয়াটাকে একটা মাধ্যম হিসেবে ব্যবহার করা, বা এই যে আমরা এখন লাইভ টেলিকাস্ট করছি, এই ধরনের ল্যাঙ্গুয়েজটাকে নিয়ে, কারণ সেটা কিন্তু সেটা একটা মার্জিনাল প্র্যাকটিস ছিল, সেটা ভীষণই কিছু শিল্পীর একটা এরিয়া অফ ইন্টারেস্ট ছিল আর কি, কারণ যেহেতু আমাদের আর্ট প্র্যাকটিসে মেটেরিয়ালটার একটা ভীষণ গুরুত্ব আছে, এবং তো এখন জানি না, হয়তো একটা ফোকাস তৈরি হচ্ছে যে অনলাইনটা একটা মেটেরিয়াল হয়ে উঠতে পারে কিনা, অনলাইনের মেটেরিয়াল, কিন্তু যেটা আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্টিং সেটা হচ্ছে যে অনলাইনটাকে আমরা ভাবছি যেটা একটা ডকুমেন্টেশন প্রসেস আর কি, মানে আমি কিছু করেছি সেটাকে, আচ্ছা লাইভ এক্সিবিশন করতে পারলাম না, আমি একটু অনলাইন এক্সিবিশন করি, বা আমি গান গাইতে পারছি না তো লাইভ একটু পারফরমেন্স করি,
এই আমার মনে হচ্ছে যে অনলাইনটাকে ঠিক সেইভাবে শুধু একটা ডকুমেন্টেশনের প্রচার বা প্রচার মাধ্যম হিসেবে না দেখে একটা জনসংযোগের মাধ্যম, এবং এটা তো প্রুভেন ফ্যাক্ট যে সোশ্যাল মিডিয়ার আজকের যে রোল সেটার একটা হিউজ ইম্প্যাক্ট সামাজিকভাবে ঘটছে, এবং কিন্তু সেটাকে কারো আরো সামাজিকভাবে আরো কনস্ট্রাকটিভলি একটা ডিরেকশনে নিয়ে যাওয়া, একটা ডিসকোর্সের লেভেলে নিয়ে যাওয়া, যেটা ওয়াল্টার বেঞ্জামিন বারবার বলছেন যে এজ অফ মেকানিক্যাল রিপ্রোডাকশনের সবচেয়ে বড় পসিবিলিটি হচ্ছে যে শিল্পের একটা ডেমোক্রেটাইজেশন হলো, যে এই যে আর্ট ওয়ার্ক একটা কেউ পেইন্ট করলো বা কেউ স্কাল্পট করলো সেটা কোনো মিউজিয়ামে রইলো, যারা দেখলেন সরাসরি সামনে দাঁড়িয়ে তারা সেটাকে নিয়ে একটা ডিসকোর্স তৈরি করলেন, তারপর সেই ডিসকোর্সটা থ্রু অ্যানালিসিস, থ্রু আদার ইন্টারপ্রিটেশন সারা পৃথিবীর লোক জানলো। মানে পিকাসো অরিজিনাল আমরা খুব কম লোকই দেখেছেন, কিন্তু আমরা দেখেছি আসলে পিকাসো রিপ্রোডাকশন, কিন্তু সেই পিকাসো রিপ্রোডাকশন দিয়ে একটা ডিসকোর্স কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের সারা পৃথিবী জুড়ে, মডার্নিজমের চেহারা কী এবং মডার্নিটি বলতে আমরা কী বুঝি। তো এই প্রসেসটা আমার মনে হয় যে আমার কাছে এই প্যান্ডেমিকটা আসলে আসলে যে জনসংযোগ কমে কমে যাবে আমার মনে হয় একটা পসিবিলিটির জায়গা খুব ভীষণভাবে খুললো, কিন্তু খুবই কন্ট্রোলড, হাইলি সেন্সার্ড প্ল্যাটফর্ম যেখানে আমি কি কথা বলবো। গতকালই ঘটেছে আমাদের এক বন্ধু, সে কোনো একটি ফটোগ্রাফারের ছবি প্রেজেন্ট করছিল অনলাইন, ফেসবুক যেহেতু সেই ছবিগুলোর মধ্যে চাইল্ড পর্নোগ্রাফি মনে হয়েছে ফেসবুকের যে ওটা চাইল্ড পর্নোগ্রাফি, তো লাইভ প্রেজেন্টেশনের সময় কিছু বন্ধ করেনি, কিন্তু পরে যখন সেটা রেকর্ডেড টেলিকাস্ট ফেসবুকে চলছিল তখন তারা কিন্তু সেই ছবিগুলো দেখানো বন্ধ করে দিয়েছে। তো তার মানে এই সেন্সরশিপটার মধ্যে আছি আমরা, কিন্তু আবার এটাও ঠিক যে ও লাইভ কিন্তু দেখিয়েছে, ও যেটা দেখানোর কথা এবং যে বিষয়টা নিয়ে কথা সেই সময় কিন্তু তুমি ওটাকে কন্ট্রোল করতে পারছো না এখনো পর্যন্ত। মানে অফকোর্স দেয়ার ক্যান বি হিউজ সেন্সরশিপ, আমার এই মুহূর্তে আমার কথা বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু সেইটা তো আমার মনে হয় যে আমরা আসলে সেরকম একটা সময় ঢুকে গেছি যেখানে ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কগুলো আমাদেরকে কন্ট্রোল করছে, এটা জেনেই আমরা আসলে কাজ করছি। আমরা আর ইনস্টিটিউশনের বাইরে দাঁড়িয়ে থেকে ভাবছি না যে আমরা একটা ফ্রি স্পেসে কাজ করছি, আসলে নোবডি ইজ ফ্রি এনিমোর। এবং সোশ্যাল মিডিয়া এবং অনলাইন প্রসেসটার মধ্যে আমার মনে হয় দুটো তিনটে জিনিস যেটা খুব আমার মনে হয় প্যান্ডেমিক টাইমে একটা পসিবিলিটি তৈরি হচ্ছে, যে একটা হচ্ছে একটা ক্লোজ আপের পসিবিলিটি তৈরি হয়েছে, যে আমি যে জায়গায় যে লোকেশনে আছি এই মুহূর্তে সেইটাকে আরও কাছাকাছি দেখছি, আরও দিন হিসেবে দেখছি, সময় হিসেবে দেখছি, সেকেন্ড হিসেবে দেখছি। আরেকটা হচ্ছে যে অনলাইন প্ল্যাটফর্মের এই যে অ্যাক্সেস সেইটার একটা বৃহত্তর জনসমষ্টির সঙ্গে আমি বিভিন্ন স্তরে যোগাযোগ তৈরি করতে পারছি। তো এই ক্লোজ আপ এবং এই কালেকটিভ যে একটা মিডিয়েটেড কনসাসনেস, এই দুটোর মধ্যে দাঁড়িয়ে আমি একটা মেথোডোলজি খোঁজা যেতে পারে আর কি, যেটা আমার কাছে একটা পসিবিলিটি। তবে আমি মনে হয় না যে এই পসিবিলিটিটা ইজ আ লং লাস্টিং পসিবিলিটি, কারণ আমার সবসময় মনে হয়েছে যে একটা অনলাইন আজকে আমরা যে সময় কাজ করি সেখানে ফিজিক্যাল কন্ট্যাক্ট, ফিজিক্যাল টাচ এবং মিডিয়েটেড রিয়ালিটি, এই দুটো আসলে একটা ইন্টিগ্রেটেড চেহারা আছে, আর তার আমরা একটাকে বাদ দিয়ে আরেকটাকে অ্যাড্রেস করাটা আমার মনে হয় না যে আজকের সময়ের চেহারা আর কি। মানে অনেকেই ভাবছেন যে না আমরা সব ছেড়ে ছুড়ে দিয়ে আবার গ্রামে চলে যাব এবং সেখানে গিয়ে কাজ করবো, কিন্তু আসলে মিডিয়েটেড রিয়ালিটি ইজ পার্ট অফ দ্যাট রিয়ালিটি। তো এই প্যান্ডেমিক কনটেক্সটে আমার মনে হয় যে, এবং আরেকটা যেটা মেজার আমার মনে হয় যেটা মেজার জিনিস তৈরি হয়েছে যে সারপ্লাস অফ ইনফরমেশন, যেটা প্রতিনিয়ত আসলে অনলাইন প্ল্যাটফর্মে গিয়ে আমরা প্রচুর ইনফরমেশন পাচ্ছি এবং আমরা জানি না যে আসলে কী দেখবো, কীভাবে দেখবো, কোনটা সঠিক কোনটা ভুল, এই যে একটা অলমোস্ট একটা বিয়ন্ড মানে পোস্ট ট্রুথ একটা সিচুয়েশন আমরা পৌঁছে গেছি যে আসলে সত্যটা কী আর কি। সেইটাকে একটা কোথাও কনফিগার করা, সেই হিউজ আর্কাইভটার সঙ্গে কনভারসেশনে যাওয়া এবং সেইটাকে একটা ডিসকোর্সের মধ্যে নিয়ে আসা, একটা ডায়ালগের মধ্যে নিয়ে আসা, শুধু ওই লাইভ করলাম আর লাইভ ইয়ে করলাম, তো এই পারফরমেটিভ টাইমটা, পারফরমেটিভ মোমেন্টটা এবং পারফরমেটিভ প্রসেস যেটা মানে সো কল্ড আর্ট প্র্যাকটিসে লাস্ট 10-15 বছর একটা বডি এবং লাইভ পারফরমেন্সের দিক থেকে তৈরি হচ্ছে হয়েছে, আমার মানে অনলাইন প্ল্যাটফর্মটা এটাকে আরও অন্য স্তরে নিয়ে যেতে পারে যদি আমরা এই আমার ক্লোজ আপ, আমার লোকাল, তার সঙ্গে এই কনভারসেশন উইথ এ লার্জার। এবং অনেক শিল্পী আগে মানে এই প্যান্ডেমিকের আগে বহু শিল্পী এই ধরনের কাজ করছিলেন যেখানে তারা সত্যি সত্যি লাইভ পারফরমেন্স করছেন অনলাইনে, আপনি বলতে পারেন তাকে যে আমি আপনার এইটা দেখতে চাই না, আপনি অন্য কিছু করুন। এখানে ভিউয়ারের সঙ্গে যে সরাসরি যোগাযোগের একটা জায়গা তৈরি হচ্ছে এবং ভিউয়ারশিপের একটা
কমেন্ট তৈরি হচ্ছে, তারা তাকে এঙ্গেজ করতে পারে। তো এইটা আমার কাছে একটা নিউ পসিবিলিটি, এবং সেইটা কিভাবে আমরা কাজে লাগাবো বা সেইটার সঙ্গে যুক্ত হয়ে আসলে এই প্ল্যাটফর্মটাকে শুধুই একটা ওই ফ্লোটিং টাইম স্পেস হিসেবে না দেখে একটা কনস্ট্রাকটিভ স্পেস হিসেবে তৈরি করা যায় কিনা, সেক্ষেত্রে আমি যেরকম আমি একটা এক্সারসাইজের সঙ্গে যুক্ত ছিলাম, যুক্ত হয়েছিলাম অনলাইন একটা ওই প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল, যেখানে আমাকে বলা হয়েছিল যে ল্যান্ডস্কেপ স্টাডি, এটাকে কিভাবে আমি অনলাইনে এই ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে কিভাবে এঙ্গেজ করতে পারি আর কি। তো আমার মনে হয়েছিল যে কতগুলো ফ্রেমওয়ার্ক হতে পারে, যে আমি অনলাইনটাকে একটা আর্কাইভ হিসেবে দেখছি, আমার ঘরটা আমার কাছে একটা, আসলে তো ঘর আজকের সময় যে কোনো অন্দরমহল আসলে বাইরের গোটা যে বিভিন্ন ধরনের চর্চার কতগুলো বাই প্রোডাক্টস, মানে সেটা শেলফ মেকিং বলুন, কিচেন বলুন, বসার ঘর বলুন, সেগুলো আসলে ইন্ডাস্ট্রিয়াল বাই প্রোডাক্ট, এগ্রিকালচারাল বাই প্রোডাক্ট, সব কিছুরই প্রোডাক্টের একটা মিটিং পয়েন্ট আমাদের ইন্টিরিয়ার্সগুলো আর কি। তো সেইখানে রিসার্চের একটা নিজস্ব চেহারা আছে, আমার মনে হয় যে ওই অবজেক্টগুলোর মধ্যে দিয়ে আমরা আসলে আজকের সময় যে সোশিও কালচারাল ফেনোমেনাতে আমরা বাস করছি, যে সোশিও ইকোনমিক ফেনোমেনা, সেই অবজেক্টগুলো আমাদের গাইড করতে পারে। এই যে একটা আমার কাছে একটা চালের প্যাকেট এলো, প্যাকেজড ফুড, তাতে আমার ডেটা রয়েছে যে কিভাবে বানানো হয়েছে, কত পয়সার দাম, কবে হয়েছে, এবং সেটা আমাকে একটা হিউজ রিসার্চ মেথোডোলজি নিয়ে যেতে পারে টুয়ার্ডস অনলাইন ডিসকোর্স, যে আমি ওটার মধ্যে দিয়ে ওয়ার্ল্ড ব্যাংক এবং ফুড ইন্ডাস্ট্রির কী সিচুয়েশন আমি সেটাকে নিয়ে ভাবতে পারি আর কি। তো আমার মনে হয় যে প্যান্ডেমিক একদিকে যেমন সত্যি, যেটা তুমি শান্তিনিকেতনের পার্সপেক্টিভে যেটা জিজ্ঞেস করছিলে, আমার মনে হয় উই আর রিএঙ্গেজিং, ইট গিভস আ নিউ পসিবিলিটি অফ রিএঙ্গেজিং উইথ দ্য ডিসকোর্স অফ শান্তিনিকেতন মেথোডোলজি। সেটা হচ্ছে যে শান্তিনিকেতন যখন শুরু হয় সেখানে প্রাথমিক ইয়ে ছিল যে শহর থেকে দূরে একটা স্পেসিফিক লোকেশনে সেই জায়গার নিজস্ব চরিত্র তার সঙ্গে যুক্ত হয়ে সেটার মধ্যে দিয়ে আমি প্রতিদিনের জীবনচর্চার মধ্যে দিয়ে একটা শিক্ষার ব্যবস্থার মধ্যে ঢুকবো। তো এই যে ক্লোজ আপের কনসেপ্ট যেটা শান্তিনিকেতন বারবার বলেছে আর কি, যে টু বি মানে সেটাকে যদি কনসেপচুয়াল ফ্রেমে আমি যদি ভাবি আর কি, মানে সেই ক্লোজ আপটা শুধুই আমার পাশের ঘরের পাশের যে গাছটা দাঁড়িয়ে আছে, যে ফুলটা ফুটলো, শুধু তার ইন্টারপ্রিটেশন নয়, তার সঙ্গে সঙ্গে আরও যে এরিয়াসগুলো তৈরি হয় আর কি, এবং তার পাশাপাশি এই বিশ্বের সঙ্গে যোগাযোগ, এবং সেটা বিভিন্ন ধরনের টাইম লাইনে বিভিন্ন ধরনের, মানে আমি একটা প্রজেক্ট শুনছি এখন যেটা হচ্ছে, যে একটা প্রেজেন্টেশন ফরম্যাট চলছে যেখানে কোনোদিনই রাত্রি হবে না, মানে বিভিন্ন সময় বিভিন্ন দেশের লোকেরা প্রেজেন্ট করবেন সারা দিন ধরে আসলে, কিন্তু তার সময় সেটা তার দিন। তো ফ্রেমে আমি সারা দিন ধরে শুধু সকালই দেখবো আর কি। তো এই যে একটা মাল্টিপল ভয়েস, মাল্টিপল পয়েন্ট অফ ভিউ এর একটা কোএক্সিস্টেন্স তৈরি হতে পারে অনলাইন প্ল্যাটফর্মে, এবং সেটা ইনস্টিটিউশনাল যে সার্ভেলেন্স সেটাকে অ্যাড্রেস করে, সেটাকে মাথায় রেখে, সেটাকে সেটার মধ্যে দিয়ে একটা ইন্টারভিউ করার যে প্রবণতা, যেটা পাবলিক প্রজেক্টে মানে পাবলিক আর্টের ক্ষেত্রে একটা মেজর ডায়ালগ আর কি, সেটা আমার মনে হচ্ছে যে অনলাইন ডোমেনে আরও একটা অন্য মাত্রা পেতে পারে, কিন্তু এখনও সেইভাবে দেখছি না আমি। কারণ অনেকেই ভাবছেন এটা শুধুই একটা ডকুমেন্টেশন শেয়ার করার প্ল্যাটফর্ম, এটার যে রিয়েল টাইম ভ্যালু সেইটার বোধহয় আমাদের আর একটু সচেতনভাবে অ্যাড্রেস করাটা দরকার, এবং তার মধ্যে দিয়ে অনেক বিভিন্ন ধরনের ইন্টারভেনশন সম্ভব। এটা জানি না এটাকে আরও স্পেসিফিক্যালি বলা যায় স্পেসিফিক প্রজেক্ট ধরে। তো আমি এখন যেরকম একটা ভিডিও আর্টের স্টুডেন্টদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছি এবং তারা সবাই তার নিজের বাড়িতে রয়েছে, তো আমি একটা ভিডিও আর্ট প্রজেক্ট করার চেষ্টা করছি, যে তুমি তোমার বাড়িকে তুমি কীভাবে তোমার ব্যাকগ্রাউন্ড ফ্রেম করবে, তুমি তোমার এনভায়রনমেন্টটাকে কীভাবে আনবে, তুমি যখন সামনে বসে আছো, আসছো আমার সঙ্গে যোগাযোগ করতে, আসলে তুমি কী নিয়ে আসছো, তোমার আইডেন্টিটিটা তোমার ব্যাকড্রপ দিয়ে কীভাবে তৈরি হচ্ছে, এবং তার সঙ্গে তোমার লোকের তুমি কোথায় প্লেস করবে নিজেকে, নিজে ছাড়ে ছাদে বসাবে না ঘরের বা ড্রয়িং রুমে বসবে না তুমি কিচেনে, যেটা তোমাকে রিফ্লেক্ট করছে, এবং তারপর তুমি কি শেয়ার করতে চাও যেটা তোমার প্রতিদিনের অভিজ্ঞতা, এবং সেইটার মধ্যে দিয়ে একে অপরকে শোনা, এবং তার মধ্যে দিয়ে একটা কনভারসেশন তৈরি করা, এবং তার মধ্যে দিয়ে একটা ইন্টারাকশন তৈরি করা। তো সেইভাবে ভাবছি, মানে ইটস নট দ্যাট ইটস ভেরি প্রিডিটারমিন্ড, এখনো মেথোডোলজিটা তো মানে খুবই 4-5 মাসের ঘটনা আর কি। তো এখনো রিড করছি জিনিসটাকে, যে আর কি কি পসিবিলিটি হতে পারে, এই কালেকটিভ ভয়েসটাকে আরো অন্য চেহারা দেওয়া যায় কিভাবে আর কি। তো চলছে এরকম একটা। ধন্যবাদ সঞ্চয়ন দা। সঞ্চয়ন যখন
বারবার বলছিলেন ওই সেন্সরশিপের কথা, আমি তো ভাবলাম যে কোন রকম অন্যায় কাজ না করে সন্ধে থেকে আমার উপর যে সেন্সরশিপ চলছে, বারবার আমাকে যেভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে জনসংযোগের, কোন রকম জনসংযোগ তৈরি করার থেকে, তো এটাই একটা প্রমাণ করে যে এটা যখন যদি কোনোভাবে এটা ছেয়ে যায় যে লাইভেই একজনকে বন্ধ করে দেওয়া হলো, সৌমিক আসবে বন্ধ করে দাও, সঞ্চয়ন যখন বলছে ওকে বলতে দাও, এবং ফলে একই প্ল্যাটফর্মে এই যে একটা বৈমাত্রীয় সুলভ আচরণ করা হলো আমার এবং সঞ্চয়নের প্রতি, তাতে কিন্তু আমার সঞ্চয়নের মধ্যে জনসংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল তা নয়, আমাদের মধ্যে ভাব ভালোবাসা বেড়ে গেল, কারণ ঠিক এই আশঙ্কাটাই প্রমাণিত হয়ে গেল যেটা করছিল। এবং আমাকেও কিন্তু আমার ইন্টারনেট বাধ্য করলো সঞ্চয়নকে পুরোটা শোনাতে, যতক্ষণ সঞ্চয়ন কথা বললেন আমার ইন্টারনেট কমপ্লিটলি স্টেবল ছিল, এটাও খুব মজা। হ্যাঁ, যে আমাকে বলতে দেওয়া হচ্ছে না কিন্তু আমাকে শুনতে বাধ্য করা হচ্ছে, এবং তাতে খুব ভালো হলো, আমার কাজটাই অনেকটা সঞ্চয়ন সহজ করে দিল, কারণ সঞ্চয়ন যে জনসংযোগের কথা বলছে, যে এক্সচেঞ্জ পারস্পরিক আদান প্রদানের কথা বলছে আর প্র্যাকটিসের মধ্যে, এটা কিন্তু আমি অতটা থিওরিটিক্যালি ফ্রেমওয়ার্ক না করেও নিজে ওই রকম একটা প্র্যাকটিসেই যুক্ত বেশ কিছু বছর ধরে, এবং যেটা নিয়ে যার ফলে আমাকে এটাও শুনতে হয়েছে যে তোমার অধিকাংশ লেখালেখি বা বক্তব্য তোমার মধ্যে অরিজিনালিটি কম, আমি আসলে অরিজিনালিটি, হ্যাঁ সেটা ভাষার অরিজিনালিটি হতে পারে, ভাবনার অরিজিনালিটি হতে পারে, আমার চিন্তা ভাবনা করার অরিজিনালিটি হতে পারে, সেই অরিজিনালিটিকেই অরিজিনালিটিটাকেই যে আমি খুব স্বতন্ত্র, সবার থেকে স্বতন্ত্র একজন শিল্প ঐতিহাসিক হিসেবে, শিল্প সমালোচক হিসেবে, কোথাও আমি সেটাকেই একটু চ্যালেঞ্জ করি, কারণ আমার নিজের মনে হয় যে কারণে আমি প্রথমেই বললাম যে একজন শিল্প ঐতিহাসিক বা একজন শিল্প সমালোচকের অন্যতম দায়িত্ব হচ্ছে জনসংযোগ বাড়ানো, এবং সেটা প্যান্ডেমিক এসে কিভাবে আলাদা করে কোনো সুবিধা বা অসুবিধা করেছে সেটার কথা আমি আসছি। তার আগে ছোট্ট করে বলে নিই এই যে আমি প্রথমেই বললাম যে ভিউয়ারশিপ বাড়ানো এটা খুব গুরুত্বপূর্ণ কাজ, তার মানে যে আমি অত্যন্ত জলের মতো সরল করে লেখালেখি করব বা বক্তব্য রাখবো আমি তা বলছি না, কিন্তু আমি বলছি যে সে যে কোনো সৎ এবং সত্য শিল্পকর্ম আসলে সমাজ এবং জনজীবন থেকে বা প্রকৃতি জীবন থেকে উঠে আসতে বাধ্য, যেইখান থেকে সে উঠে আসতে বাধ্য সেই শিকড়ের ছোঁয়া যদি আমার ভাবনায় থাকে তাহলে সেই জনসংযোগ হতে বাধ্য। এক দুই হলো একজন শিল্প ঐতিহাসিক, একজন শিল্প লেখক, একজন শিল্প সমালোচক অধিকাংশ ক্ষেত্রে আমি দেখতে পেয়েছি, ছোটবেলা থেকেই দেখেছি, তিনি আপ্রাণ চেষ্টা করছেন অত্যন্ত স্বতন্ত্র, একেবারে নিজস্ব, একেবারে সবার থেকে পৃথক আলাদা একটা ভাবনা এবং লেখা তৈরি করতে। পরবর্তীকালে একটু বড় হয়ে আমার মনে হয়েছে অযথাই কষ্ট করার দরকার কি, কারণ সবাই তো লিখছেন না, সবাই তো বলছেন না, অল্প কয়েকজন বলছেন এবং লিখছেন, ফলে তার মধ্যে দিয়ে অর্থাৎ আমি একজন শিল্প ঐতিহাসিক বা সমালোচক হিসেবে বা একজন শিল্প লেখক হিসেবে বলতে পারি, আমার মধ্যে দিয়ে কেন আরো আরো কয়েকজনের কথা, আরো কয়েকজনের ভাষা, আরো কয়েকজনের মনের কথা বা তাদের দেখা, এমনকি তাদের সমালোচনা, এমনকি তাদের তীব্র কোনো প্রতিক্রিয়াও উঠে আসবে না। ঠিক যেভাবে সঞ্চয়ন বললো যে ইন্টারাকশনের মাধ্যমে, ডায়ালগের মাধ্যমে, আদান প্রদানের মাধ্যমে, পারস্পরিক সংলাপের মাধ্যমে একজন শিল্পীর আইডেন্টিটি, যে প্রাথমিক আইডেন্টিটি অবস্থান নিয়ে সে কাজটা প্রসেসটা প্রক্রিয়াটা শুরু করেছিল, সেইখানে সে টিকে থাকতে পারে না, তার কতগুলো মর্ফোলজিক্যাল, তার কতগুলো বদল হতে থাকে, জৈবিক বদল হতে থাকে, ভাবনা চিন্তার জৈবিক বদল, এমনকি দার্শনিক বদল হতে থাকে। ঠিক সেরকম ভাবে একজন শিল্প ঐতিহাসিক বা সমালোচকে আমরা যখন তার অবস্থান বা স্ট্যান্ড পয়েন্ট নিয়ে কথা বলি, কিন্তু আমরা এটা কেন বলি না সেই স্ট্যান্ড পয়েন্ট, সেই অবস্থান কিন্তু খুব ভালনারেবল হতে পারে, অর্থাৎ সে পরিবর্তনশীল হতে পারে, অর্থাৎ তার মধ্যে সে কিন্তু ভালনারেবল অর্থে দুর্বল অর্থে নয়, এই অর্থে যে তার মধ্যে উদ্বেগ থাকতে পারে, তার মধ্যে আশঙ্কা থাকতে পারে, তার মধ্যে কিন্তু এক ধরনের বিপন্নতা বোধ থাকতে পারে। খুব কম শিল্প সমালোচকের লেখায় আমি দেখেছি, খুব কম, হাতে গোনা, যেখানে তাদের কথায় এবং তাদের লেখায় কোনো বিপন্নতা বোধ আছে, অর্থাৎ যেন শিল্প সমালোচক বা শিল্প ঐতিহাসিক একজন যেন হাইকোর্টের জাজের মতো, সে তার শেষ রায় দেবে। এই যে রায় দেওয়ার যে ভূমিকা, এটাকে আমি গোড়া থেকেই আমি অস্বীকার করি যে না, রায় দেওয়ার কাজ নয়, যদি, কারণ আমি জানি যে কোনো
আমি তো সঞ্চনের কাজ দেখেছি, অন্য সত্যকারী শিল্পীদের কাজ দেখেছি, তাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। আমি আমি দেখেছি যে বিপন্নতা বোধ তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ, তাদের তাদের প্রক্রিয়ার অংশ। এখানে বিপন্নতা বোধ বলতে দুর্বলতা নয়, ভয় নয়, ভীতি নয়, কিন্তু অপার সম্ভাবনাময় ভাষার, কথা বলার, ভাবনার, যেটাকে সঞ্চয়ন বলছে মাল্টিপল ভয়েস। হ্যাঁ, যে নানা রকম ভয়েস একসঙ্গে মিলছে, এর যে ফলে যে বিপন্নতা, আর বিপন্নতা বোধ, যেমন আজকে প্যান্ডেমিক সিচুয়েশনে এই বিপন্নতা বোধ কিন্তু আমাদের বাধ্য করছে দিনে অন্তত 40টা থেকে 50টা টেলিফোন কল আসতে এবং নিতে। এত আসত না, হ্যাঁ, যারা পাত্তাই দিত না আমায়, তারাও একটু ফোন করছে শুধু খবর নেওয়ার জন্য নয়, আসলে আমরা আমাদের একটু বিপন্নতা বোধ শেয়ার করছি। সৌমিকদা কি মনে হয় কতদিন চলবে বলুন তো এই অবস্থাটা? কেন আমি জেনে বসে আছি, WHO তার চিফ তিনিও বুঝতে পারছেন না, সেখানে সৌমিকদা তো দূর ছাড়। কিন্তু আমি যে বলছি, এই যে বিপন্নতা বোধে একটা শেয়ারিং হচ্ছে, ভাগ করে নেওয়া হচ্ছে, এইটা কিন্তু প্রি প্যান্ডেমিক সিচুয়েশনে আমার ধারণা অত্যন্ত কম হতো। যারা সচেতন ভাবে প্রক্রিয়ায় ছিল শিল্পীদের মধ্যে, যেহেতু সঞ্চয়ন সামনে আছে, আমি সঞ্চয়নের কথা বলছি, এরকম আরো অনেক শিল্পী আছেন পৃথিবী জুড়ে, তারা কিন্তু প্যান্ডেমিক আর নো প্যান্ডেমিক এই বিপন্নতা বোধ তাদের প্রক্রিয়ার অঙ্গ হিসেবে দেখেছেন, তাদের আদান প্রদানের অঙ্গ হিসেবে দেখেছেন। কিন্তু আমি স্বীকার করছি যে শিল্প রচনায় অর্থাৎ লেখালেখির মধ্যে, বক্তব্য পেশ করার মধ্যে, শিল্প সমালোচনা এবং শিল্প ঐতিহাসিকের ভাবনার মধ্যে এই বিপন্নতা বোধের অবস্থান বা এই বিপন্নতা বোধের সুযোগ অত্যন্ত কম ছিল, বা এই চর্চার অঙ্গই ছিল না। ফলে আমি যদি সুমন জিজ্ঞাসা করে যে এই প্যান্ডেমিক কিভাবে শিল্প ইতিহাস, শিল্প সমালোচনার ভাবনাকে অন্যভাবে দেখতে সাহায্য করছে বা দেখতে অনুপ্রাণিত করছে, আমি বলবো ওই বিপন্নতা বোধকে ফিরিয়ে আনতে আরেকবার সাহায্য করছে। এবং তার সঙ্গে বাধ্য, আমি গোড়ায় যে কথাটা বললাম যখন বারবার আমাকে সেন্সরশিপ করা হচ্ছিল, সেটা হলো যে কমিউনিকেশন, ওই কমিউনিকেশনটাকে আবার নতুন করে, সে কথা সঞ্চয়ন করুন। আমি এবার বলছি শিল্প সমালোচনা, শিল্প ইতিহাসের প্রেক্ষিত থেকে যে তীব্র ভাবে কমিউনিকেশন, কারণ ঠিক একই কথা যেটা সঞ্চয়ন একটু ছুঁয়ে গেল, খুব সত্যি কথা, যেহেতু আমরা অনলাইনে আছি, একটা প্ল্যাটফর্মে আছি, তার মানে কমিউনিকেশন যেন এনসিওরড, কমিউনিকেশন একেবারে নিশ্চিত, এটা ভাবারও কোনো কারণ নেই। কারণ আমি কিন্তু আমার ক্লাস করতে করতে বা একটা ওয়েবিনারে থেকে আমার ভিডিও অফ করে, আমার মাইক্রোফোন মিউট করে, আমি দিব্যি অন্য একটা টেলিফোনে কথা বলতে পারি, আমি দিব্যি গিয়ে একটু গল্প বই পড়ে আসতে পারি বা একটা সিনেমা দেখতে পারি বা হোয়াটসঅ্যাপ করতে পারি। অর্থাৎ এই প্ল্যাটফর্ম আমাকে মিথ্যাচারিতারও সুযোগ দিতে পারে। এই প্ল্যাটফর্ম যেরকম সংযোগের সুযোগ দিচ্ছে, এই প্ল্যাটফর্ম তেমনি মিথ্যাচারিতারও সুযোগ দিচ্ছে। যে বারবার জিজ্ঞেস করতে হয়, সৌমিকদা আপনি আছেন, আপনি আছেন, কারণ আমি আছি কিন্তু আমি নেইও, আমি আছি অথচ প্রমাণ দিতে পারছি না যে আমি আছি। আমি বলছি এটাও তো একটা বিপন্নতা বোধ। ফলে আমার এখন মনে হচ্ছে সেটা এরকম নয় যে আমি কোনো খুব খুব পরিষ্কার একটা কোনো ধারণায় আসতে পেরেছি, কিন্তু যেহেতু এটা আমার চর্চায় আগে থেকেই ছিল, প্যান্ডেমিকের আগে থেকেই ছিল, ভাষার দিক থেকে, কমিউনিকেশনের দিক থেকে, এবং বারবার বিভিন্ন স্তরে দর্শকদের ভয়েস, তাদের গলার স্বর আমার চর্চার মধ্যে নিয়ে আসতে, যে কারণে আমার বন্ধুরা যখন কখনো কখনো বলেছে যে তোর অনেক লেখাই মনে হয় যে তোর একার লেখা নয়, তোর তোর লেখাটা কবে দেখবো, তোর লেখার মধ্যে বহু মানুষের গলার স্বর শুনতে পাই, ওরা সেটা ভাবছিলেন যে আমার অরিজিনালিটির একটা ক্ষয় হচ্ছে। আর আমি সেই যেটা নিন্দা সূচক কিছুটা ছিল, সমালোচনা সূচক সেই মন্তব্যগুলো, আমি এভাবে দেখেছি যে বাহ, এই প্রশংসাটাই তো আমি চাইছিলাম একদিন, যে আমার লেখা যেন আমার একার লেখা না হয়। আসলে যেমন এখানে আমি দেখছি নিসারদা আছেন, নিসারদা কিছু বছর আগে আমার একটা লেখা পড়ে যে অসাধারণ একটা মন্তব্য করেছিলেন, এবং পর পর 4-5 জন লেখকের এবং কিছু মানুষের কথা বলেছিলেন যে এদের সবার ভাবনা, কথা, উপস্থিতি তোমার এই লেখার মধ্যে, তোমার জীবনে আছে। হ্যাঁ, এক চান্সে উনি ধরে পেরেছিলেন, এবং তখন আমার মনে হয়েছিল যে আসলে উনি প্রশংসাই করেছেন কোথাও, উনি এটাকে সাধুবাদ জানিয়েছেন, এটা কোনো সমালোচনা নয়। যে ঠিক সঞ্চয়ন যেভাবে বললো, আসলে তো ছবির মধ্যে বহু মানুষের ছবি থাকে, এই যে শিল্পী মডার্নিজমের একটা ক্রাইসিস তো ওখানে, যে একজন শিল্পী তার একজন শৈলী, সেটাই তার আইডেন্টিটি, সিগনেচার স্টাইল, এবং সেটা দিয়েই সে ইতিহাসে বেঁচে থাকবে, বহু মানুষের স্বর হয়ে সে কেন বেঁচে থাকবে না। আমি শিল্পীর ওই ক্রাইসিসটাকে, মডার্নিজমের যে ক্রাইসিস,
আমি সেটাকে শিল্প সমালোচকের বা শিল্প ঐতিহাসিকের একজন ক্রাইসিস হিসেবে গ্রহণ করতে উদ্যোগী হয়েছি, চেষ্টা করছি সেইভাবে এই প্যান্ডেমিকের সময় ওই চর্চাটাকে আরো বিভিন্নভাবে প্রসারিত করা। যে কারণে ছোট্ট একটা কথা বলে এখন শেষ করি, মানে পরে সঞ্চয়ন তার একটা প্রজেক্ট দেখিয়ে কিছুটা ব্যাখ্যা করবে, সেটা হলো এই প্যান্ডেমিকের সময় যখন আর্ট হিস্ট্রির আমার স্টুডেন্টরা ছাত্রছাত্রীরা অনেকে বলছেন যে আপনি তো বলেছিলেন ওই এক্সিবিশনটা দেখে একটু লিখতে, ওইটা করে আমি তো না এক্সিবিশন দেখতে যেতে পারছি না, লাইব্রেরিতে যেতে পারছি ইত্যাদি ইত্যাদি, বইও কম। বলতে না বলতে অন্য অনেক ছাত্রছাত্রী যে যে বইটা চাইছে হাজার হাজার পিডিএফ পাঠিয়ে দিচ্ছে, পিডিএফ এর সুনামি বয়ে গেল। হ্যাঁ, মানে এত বইও সে আগে পেত না যেটা পিডিএফ এর মাধ্যমে পেয়ে যাচ্ছে, কোটি কোটি বই। আমার কাছে মনে হলো যে ঠিক আছে, বই পড়তে হবে, পিডিএফ পড়ুক, খুব ভালো কথা। আমিও প্রচুর পিডিএফ এর মধ্যে পড়া হয়নি, কিন্তু কয়েকশো পিডিএফ আমি ডাউনলোড করেছি। একটা সময় আমাদের যখন ডিজিটাল এরার আগে যখন আমরা প্রচুর বই জেরক্স করতাম, বই কেনার ক্ষমতা ছিল না, জেরক্স করার ক্ষমতা ছিল, তখন আমরা একটা ইংলিশে একটা কথা বলতাম, টু জেরক্স আ বুক ইজ টু রিড দ্য বুক। না পড়লেও আসলে হয়, জেরক্স করা মানেই ওই বইটা পড়ে ফেলেছি। হ্যাঁ, এখন হচ্ছে পিডিএফ নামানো মানেই বইটা পড়ে ফেলেছি, পিডিএফটা আলাদা করে পড়তে হচ্ছে না। এখন এই ক্রাইসিসটা চ্যালেঞ্জ করার জন্য আমি বললাম পিডিএফ পড়ছি করছো, আমি চারজনের পাঁচজনের এক একটা গ্রুপ করে দিলাম, আসলে তোমরা একটু জয়েন্টলি একটা লেখা করো, কোনো একজন বিষয় নিয়ে, ধরো যে কোনো একজন শিল্পীকে নিয়ে, কোনো শিল্প আন্দোলনকে নিয়ে, বা কোনো আমাদের একটা ট্র্যাডিশন বাংলার পটচিত্র নিয়ে, বা কোনো একটা পুতুল নিয়ে, বা যা কিছু নিয়ে, বা আধুনিক কোনো শিল্পকলা নিয়ে, একা লেখো না। বই যেমন পড়ছো পড়ছো, পরস্পরের সঙ্গে আলোচনা করে একটু লেখো কে কি ভাবছে, এবং প্রত্যেকের ভাবনা নিয়ে প্রত্যেকে পাঁচজনে লেখা লেখো। তো এইরকম একটু চেষ্টা করছি আমি এখন এই মুহূর্তে। আমার শিক্ষক হিসেবে আমার মেথোডোলজিটা হচ্ছে যতটা সম্ভব পরস্পরের ভাবনা চিন্তা ভাগ করে করে আদান প্রদান করে করে একটা ডিসকোর্স তৈরি করা। ধন্যবাদ সমীক দা। হ্যাঁ, তাহলে এখন সঞ্চয়ন দাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি যে আপনার একটি প্রজেক্ট আপনি এখন দেখাবেন এবং সেটি নিয়ে একটু বিস্তারিত আলোচনা আপনি করবেন। এবং এখানে দুটো বিষয় একটু আমি বলবো, যে সমীক দাও প্রসঙ্গক্রমে বিষয়টা হয়তো উত্থাপন করেছেন যে আসলে অথারশিপ বা ওনারশিপের জায়গাটি শিল্পীর, এবং আরেকটি হচ্ছে যে যখন শিল্পী আসলে কমিউনিটির সাথে কাজ করতে যাচ্ছে তখন সে আসলে কমিউনিটিকে কিভাবে দেখতে চাইছে, সে কি না একটা বাইরে দাঁড়িয়ে আসলে সেই শুধু ইস্যুটাকে নিজের কাজে ব্যবহার করতে চাইছে, বা কি করে আর অনেক বেশি ইনভলভমেন্ট বা সেন্সিটিভ ওয়েতে এই বিষয়টাকে ডিল করা যায়, এটা নিয়েও যদি একটু আলোকপাত করেন। আজকে যেহেতু আমাদের আর্ট প্র্যাকটিস রিসার্চ এই এরিয়াতে আলোচনাটা থাকছে, তার ফলে আমি একটু সেই ধরনের একটা প্রসেসকে নিয়ে, কারণ আমার ক্ষেত্রে ওইরকম স্পেসিফিক প্রজেক্ট মাথায় রেখে তো কাজ তৈরি হয় না আর কি, মানে যেহেতু আমার কাছে স্থান এবং তার মানুষজন তার চারপাশের যে কর্মকাণ্ড সেইগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে আসে, এবং আমি যখনই কোনো ডায়ালগ বা কনভারসেশন প্রয়োজনীয়তা অনুভব করছি বা কীভাবে ভাবছি বা সেটা সবসময় ওই প্রতিদিনের চর্চার মধ্যে একটা একটা অংশ হিসেবে আসছে আর কি। তো আমি এখন কলাভবনে শিক্ষারত, শিক্ষা মানে শিক্ষক হিসেবে আছি, কিন্তু আমার কাছে যেটা ঘটেছে আর কি, যে এই শিক্ষকতার প্রসেসটা একটা প্র্যাকটিস হিসেবে উঠে এসেছে আর কি, এবং সেটাকে আমি আলাদা করে দেখছি না যে আমার শিল্প চর্চা একটা আলাদা এবং শিক্ষকের যে ভূমিকা সেটা আলাদা। এবং সেক্ষেত্রে আমার বারবারই মনে হয়েছে যে মানে কলাভবনের ছাত্র হিসেবে যখন ছিলাম তখন অনেকগুলো ঘটনা ঘটেছে আর কি, যেগুলোর যার প্রেক্ষাপটটা একটু না বললে হয়তো আজকে এই কাজটা দেখানোটা একটু মুশকিল হবে। যে অনেকগুলো অনেকগুলো স্তরে আমাদের আসলে একাডেমিক প্র্যাকটিসটা বিভাজিত হয়েছিল আর কি, আমার কাছে মানে আমার মনে হয়েছিল যে আমরা যখন ছাত্র হিসেবে ছিলাম যে আমাদের একটা স্টুডিও লাইফ ছিল, স্টুডিও চর্চা, তারপর আমাদের একটা সাংস্কৃতিক চর্চা পরিমণ্ডল ছিল যার মধ্যে আমি বড় হচ্ছি, আর যেটার মধ্যে শান্তিনিকেতনের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, কলাভবনের বিভিন্ন ধরনের কোট আনকোট কালচারাল অ্যাক্টিভিটিস, সেগুলো কখনোই আর্ট অ্যাক্টিভিটি বলা হতো না, বা বৃক্ষরোপণ দেখতাম, বিভিন্ন শান্তিনিকেতনের
যে সিজন মানে বিভিন্ন ঋতুর সঙ্গে যদি সংযুক্ত হয়ে যে আমরা সবাই যুক্ত হতাম, সেটাও একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, সেটাও কালচারাল অ্যাক্টিভিটি, আর্ট অ্যাক্টিভিটি নয়। বা যখন তার ফলে এই প্রসেসটা যখন আমি বাদল সরকারের ওয়ার্কশপ করতে আরম্ভ করলাম, সেইখানে আমার কাছে একটা বিশেষ মানে ওটা একটা বিশেষ মুহূর্ত আমার মনে হয় আমার জীবনে শান্তিনিকেতনের শিক্ষার ছাত্র হিসেবে থাকাকালীন, যে এই প্রসেস এবং তার শেয়ারিং এইটা কিভাবে একটা ইন্টিগ্রেটেড একটা 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 জায়গায় এসে মিশতে পারে। প্রসেসটা একটা আলাদা বিষয় নয়, শেয়ারিংটা একটা আলাদা বিষয় নয়, সেটা আমি বাদলদের ওয়ার্কশপ করতে গিয়ে আমি এটা অনুভব করলাম যে একটা মানে উনি সবসময় আর কি একটা ক্লোজড ওয়ার্কশপ করাতেন, কখনো ভিউয়ার থাকবে না আলাদা করে, কেউ বাইরে থেকে এসে দেখতে পারবে না যে হ্যাঁ ওয়ার্কশপে কী হচ্ছে। ওয়ার্কশপে ঢুকতে গেলে তোমাকে সেই ওয়ার্কশপের অংশীদার হয়ে উঠতে হবে এবং তোমাকেও কিছু কন্ট্রিবিউট করতে হবে। এবং তার ফলে যে জিনিসটা ঘটছিল যে সবাই আসলে সচেতন থাকছিল একটা লেভেলে যে আমি কি করব, আবার আরেকটা লেভেলে সবসময় ভাব দেখছিল আর অন্য একে অপরকে দেখছিল যে তারা কি করছে। এই যে একটা মিউচুয়াল রেসিপ্রোকাল একটা প্রসেস, যেখানে আমি আরেকজনকে দেখছি এবং আমিও ভাবছি যে আমি কি করতে পারি, আচ্ছা ও এটা করলো তাহলে আমি কি করতে পারি, এই প্রসেসের এই যে একটা ইন্টিগ্রেটেড সিচুয়েশন, এইটা আমাকে বারবার ভাবিয়েছে যে আমি যখন ছবি আঁকছি ক্যানভাসে স্টুডিওতে বসে, আমি বারবার প্রসেসটা আমার কন্ট্রোলে, আমি যেন ডিটারমিন করছি আমার ভিউয়ারশিপ কী হবে, আমার দেখাটা কী হবে। এবং সেই জায়গা থেকে আমার কাজ ধীরে ধীরে সরাসরি ভিউয়ারশিপকে কোয়েশ্চেন করা, ভিউয়ারশিপকে ভিউয়ারশিপের সাথে যুক্ত হওয়া, এইরকম একটা জায়গা থেকে শুরু হয়ে আমার বারবারই মনে হয়েছিল যে কোনো প্রসেসে কীভাবে সেই প্রসেসের পার্ট হয়ে উঠতে পারে যারা দেখছেন, বা আলাদা করে দেখার জায়গা থাকবে না, যারা অংশগ্রহণ করছেন তারাই দেখছেন, তারাই আবার সেটাকে তৈরি করছেন, তারাই সেটার সঙ্গে যুক্ত হচ্ছেন, এরকম একটা জায়গা। এবং সেইটা করতে করতে আমি সাইট স্পেসিফিসিটির দিকে বিশেষভাবে মনোযোগ দিয়েছিলাম, এবং সাইট স্পেসিফিসিটির একটা নিজস্ব ইতিহাস আছে, সেটা 1960-এর দশকের 50-এর দশকের একটা প্র্যাকটিস, যেটাই ভীষণই একটা কোলোনাইজড আমেরিকান মেথোডোলজি, একটা কোনো জায়গায় যাচ্ছি ভার্জিন ল্যান্ড ভাবছি, সেটার মধ্যে গিয়ে কিছু একটা করলাম, তার নিজস্ব একটা পসিবিলিটি ছিল, ভাবছিল তারা মিউজিয়াম থেকে আর্টকে কীভাবে বার করে নিয়ে আসা যায় এবং সেটাকে সরাসরি একটা জায়গার সঙ্গে যুক্ত করা যায় কীভাবে। কিন্তু সেখানে ভিউয়ারশিপের ইস্যুটা কিন্তু আনঅ্যাড্রেসড ছিল, মানে তারা ভিউয়ারশিপ মানে তাকে দেখতে হবে, অ্যাটেম্প্ট করতে হবে, যেতে হবে, একটা ট্রাভেলের মতো ভাবা হচ্ছে, কিন্তু সেটা শিল্পী তার দায়িত্ব নিচ্ছে না, শিল্পী তার কাজটা করছে না আর কি। তো কিন্তু সাইট স্পেসিফিসিটির ইভলিউশনটা খুব ইন্টারেস্টিং, যে তারপরে পাবলিক স্পেসে আর্ট প্র্যাকটিস নিয়ে যে চর্চাটা তৈরি হয়েছে সারা পৃথিবী জুড়ে, সেখানে বারবারই আর্ট ইন পাবলিক স্পেস আর পাবলিক আর্ট এই বিষয়টা নিয়ে একটা ডিবেট তৈরি হয়েছে, যে যে কোনো কাজ কাজ আমি আমার মতো করে আমার স্টুডিওতে বানালাম, বানিয়ে এনে আমি আবার একটা পাবলিক স্পেসে রাখলাম, সেখানে ভিউয়ার দেখলো, এইটাকে আমি পাবলিক আর্ট বলবো না পাবলিক আর্ট একটা পাবলিককে কেন্দ্র করে আসলে যে আর্ট তৈরি হবে সেইটাকে আমি পাবলিক আর্ট বলবো। তো এইটা নিয়ে অনেক ডিবেট আছে, অনেক ধরনের মেথোডোলজি আছে। তো সেখানে গিয়ে বারবার দেখা হচ্ছে যে পাবলিক এই শব্দটা আসলে বলে আর কিছু মানে থাকছে না আর কি, মানে যে আর্ট ওয়ার্ক দেখার ব্যাপারটা কিন্তু আসলে ওই সময় ওই মুহূর্তে যারা আছেন তারাই দেখছে, সেটা কিন্তু পাবলিক ইন দ্য সেন্স একটা লার্জার হোমোজিনাইজ মাস, যেটা ভেবে নিচ্ছি সবার কাছে পৌঁছচ্ছে, এই যে একটা আমাদের রোম্যান্টিসিজম আছে আর কি আর্ট নিয়ে, যে আমি এটা বানাচ্ছি সবাই দেখবে সবাই শুনবে সবার কাছে পৌঁছে যাবে, আসলে আর্টের সেই একটা উদ্দেশ্য থাকে সেই পৌঁছানো, কিন্তু সময়ের সাপেক্ষে সেটা আসলে সীমিত দর্শক সীমিত লোকের সঙ্গেই প্রাথমিক কমিউনিকেশনটা তৈরি হয়, তারপর যেটা হয় সেটা ন্যারেটিভ তৈরি হয়, তার স্টোরিজ তৈরি হয়, তার মিথোলজি তৈরি হয় আর্ট নিয়ে, এবং সেটা দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন লোক সেটাকে দেখতে যান আর কি বা শোনেন সেটাকে নিয়ে ভাবেন। তার ফলে আমার বারবারই মনে হচ্ছিল যে পাবলিক স্পেস আসলে পাবলিক আসলে মাল্টিপল কমিউনিটির একটা কি বলবো একটা নেটওয়ার্ক, সেটা কখনো একটা হোমোজিনিয়াস কমিউনিটি না, পাবলিক নয়, পাবলিক বিভিন্ন মানে অনেক ধরনের, স্পেশালি আমরা যে সময় এখন বাস করি সেখানে আসলে হোমোজিনাইজ পাবলিক বলে কিছু নেই, সেখানে মাল্টিপল কমিউনিটির কো এক্সিস্টেন্স আছে, ইনটলারেন্স আছে, ফাইটিং আছে, সব কিছুই আছে, সেগুলো ছোটো ছোটো জনসমষ্টির একসাথে থাকা আর কি। যদিও নগর বা শহর আমাদের বারবারই পাবলিক হয়ে ওঠার কথা বলে, যে ড্রিমের কথা বলে, কিন্তু আসলে সেই জায়গাগুলো আসলে সার্ভাইভ করে ছোটো ছোটো কমিউনিটির মধ্যে, সার্কেলসের মধ্যে, ছোটো ছোটো সিচুয়েশনের মধ্যে। তো আমার রিলেশনশিপটা সেইভাবে ওই দিকে যেতে থাকে, যে কিভাবে একটা বিশেষ সময় বিশেষ মুহূর্তে যে মানুষজন আছে তাদের সঙ্গে একটা জনসংযোগ, তাদের সঙ্গে একটা সম্পর্ক,
এই জায়গাতে আমি আমার প্রসেসটাকে ফোকাস করতে থাকি। সাইট স্পেসিফিক ছিল তখন এই স্পেসিফিক কমিউনিটি, স্পেসিফিক সিচুয়েশন, এবং সেখানে কমিউনিটি বলতে আবার আমি এরকম ওই জায়গাটা নিয়েও ভাবছিলাম যে কমিউনিটি বলতে আমার মনে হয় যে ট্রেডিশনাল কমিউনিটি, তাদের একটা নিজস্ব নলেজ আছে, তারা একটা নিজস্ব প্র্যাকটিস আছে, নিজস্ব একটা জায়গা আছে যার জন্য তারা সেই কমিউনিটি। আমার বারবারই মনে হয় যে কমিউনিটি একটা ভীষণ এফিমেরাল স্পেসও হতে পারে, যে তাৎক্ষণিকভাবে 10 জন একটা জায়গায় মিট করলো, সেটা সেই মুহূর্তে একটা উদ্দেশ্য নিয়ে সেখানে সবাই এলো এবং একটা কমিউনিটি তৈরি হলো, এবং সেটা কিন্তু একটা শিল্প প্রক্রিয়া, একটা প্রসেস বলবো, তৈরি করতে পারে, সেই ধরনের টেম্পোরারি কমিউনিটি সিচুয়েশন তৈরি করতে পারে। এখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আমার কাজের একটা বিশেষ চেহারা, মানে যেহেতু অনেকগুলো স্তরে কাজ করছি, এখন আমি আজকে মেইনলি ল্যান্ডস্কেপ এই আসপেক্টটাকে নিয়ে একটু কথা বলতে চাই। এবং ল্যান্ডস্কেপ স্টাডি বলতে আমাদের, এবং যেহেতু আমি মানে একটা আর্ট ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত, তো আমাদের বারবারই এই বিষয়টা নিয়ে আলোচনা করতে হয় যে হোয়াট ইজ ল্যান্ডস্কেপ, রিপ্রেজেন্টিং আ ল্যান্ডস্কেপ, এবং কাকে রিপ্রেজেন্ট করছে কে আসলে। এবং এই আজকের সময় দাঁড়িয়ে যখন আমি জমি বা ল্যান্ডের কথা বলছি, আসলে আমি একা যা দেখছি সেটাই কি আসলে সম্পূর্ণ ল্যান্ডস্কেপ, নাকি তার মধ্যে আরও অনেক প্র্যাকটিশনারের অনেক ধরনের ইন্টারপ্রিটেশন আছে, প্রতিদিনের অনেকগুলো স্তর আছে, অনেক কি বলবো, অনেক ধরনের কনফ্লিক্ট আছে, অনেকগুলো অনেক ধরনের ওনারশিপ আছে, অনেক ধরনের টেরিটরিজ আছে, এবং এই সবগুলো নিয়ে আসলে একটা ল্যান্ডস্কেপের, আমি যে কোনো ভূমি বা যে কোনো জমি বা যে কোনো দৃশ্যকে বলতে পারি না যে ওটা ওই রকম শুধু দূর থেকে দাঁড়িয়ে, সেটা আমার পয়েন্ট অফ ভিউ, কিন্তু তার মানে ওইটা তো এইখানে দাঁড়িয়ে আমার এই রিয়ালিটি বা রিয়ালিজমের মাল্টিপল পয়েন্ট অফ ভিউ, যেটাকে অনেকে ক্রিটিক্যাল রিয়ালিটি বলছেন, যে কিভাবে আসলে একটা ট্রুথ, একটা এন্টিটি, একটা কোনো এক্সপিরিয়েন্সের ট্রুথ আসলে সিঙ্গুলার নয়, সেগুলো আসলে বিভিন্ন পয়েন্ট অফ ভিউ। বিনোদ বিহারী তার ল্যান্ডস্কেপের মধ্যে দিয়ে এটা বারবার তৈরি করে গেছেন, এবং শান্তিনিকেতনে এই প্র্যাকটিসটার একটা ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং আছে, মানে যে ছাত্র হিসেবে আসে সে বুঝতে পারে যে আমরা শান্তিনিকেতন ল্যান্ডস্কেপের সঙ্গে শুধু দেখে বড় হচ্ছি না, তার সঙ্গে গানও গাইছি, ফুল নিয়ে গয়নাও বানাচ্ছি, আবার প্রসেশনও করছি, সেই ল্যান্ডস্কেপের মধ্যে আমরা বিভিন্ন রকম চর্চার মধ্যে দিয়ে আসলে এই শান্তিনিকেতন এন্টিটিটাকে আসলে এক্সপিরিয়েন্স করছি আর কি। তো সেইটাকে আমি কিভাবে আমার প্র্যাকটিসের মধ্যে ইনকর্পোরেট করবো, এই এন্টিটিটাকে কিভাবে এক্সপ্লোর করতে পারি, যে ল্যান্ডস্কেপ অ্যাজ এ এন্টিটি। তো এইটা আমি জাস্ট এইটুকু বলে আমি একটু আমার প্রেজেন্টেশনটাতে যাই, এবং কতগুলো স্লাইড দেখাবো যে আমার একটা পার্টিকুলার ইয়েতে এই ল্যান্ডস্কেপ স্টাডি সেইটার ক্ষেত্রে, আসলে ল্যান্ডস্কেপ স্টাডির মধ্যে দুটো ভাগ, দুটো স্তর রয়েছে। একটা হচ্ছে যে আমি একটা কিছু দেখছি বা এঙ্গেজ করছি বা সেটাকে পর্যবেক্ষণ করছি, এবং সেটাকে আমি রিফ্লেক্ট করছি। এই রিফ্লেকশনের প্রসেসটার মধ্যেই আসলে অনেকগুলো কমপ্লেক্সিটি তৈরি হয়, কীভাবে শেয়ার করছি, কার সঙ্গে শেয়ার করছি, বা কারা এর মধ্যে আছে, তারা কীভাবে সেটার মধ্যে অংশগ্রহণ করবে, এবং কমিউনিটিটাও আমার কাছে এইটার ক্ষেত্রে ভীষণই ছোটো ছোটো কমিউনিটিস, টেম্পোরারি কমিউনিটি, যার সঙ্গে আমি যা সেই ল্যান্ডস্কেপটাকে বোঝার জন্য, সে তাদের জীবনচর্চাকে বোঝার জন্য তাদের সঙ্গে কনভারসেশনে যাচ্ছি, ওয়ার্কশপ মডেলে ঢুকছি, এবং তারা তাদের প্রসেস দিয়ে সেটাতে অংশগ্রহণ করছেন, এবং সেইটাকে কিভাবে আবার একটা কালেকটিভ সিচুয়েশন আমি শেয়ার করব, তার ল্যাঙ্গুয়েজটা কী হয়ে উঠতে পারে সেই ব্যাপারটা, এবং এই ল্যান্ডস্কেপের যে মাল্টিপল একটা এন্টিটি সেটাকে আমি কিভাবে একটা এক্সপিরিয়েন্সিয়াল একটা জগৎ তৈরি করতে পারি কিনা, যার মধ্যে লোকে আসলে ল্যান্ডস্কেপ দেখবে না, ল্যান্ডস্কেপের এই চর্চাগুলো দেখবে, ল্যান্ডস্কেপের এই প্রক্রিয়াগুলোকে দেখবে আর কি। তো এইভাবে ভাবছিলাম, তো আমি জাস্ট একটু প্রেজেন্টেশনটা শেয়ার করি তাহলে হয়তো আর একটু, কারণ এই ধরনের কাজের ক্ষেত্রে প্রেজেন্টেশনটা একটা গল্প, মানে এটাই কাজটা নয়, আমি এটা প্রথম বলতে চাই যে এই সাইট স্পেসিফিক কাজের ক্ষেত্রে একটা ছবি আসলে ইমেজ কাজটা নয়, ছবিটা একটা ফ্র্যাগমেন্ট, এবং ছবিটা আসলে সেই প্রসেসটার একটা একটা অংশ। তো আমি আজকে প্রেজেন্টেশনটার মধ্যে দিয়ে এই বিভিন্ন স্তরে আমি আমার কাছে যেভাবে ল্যান্ডস্কেপ এসেছে এবং যেভাবে আমি সেই স্তরগুলোকে সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করেছি, সেগুলোর থেকে ল্যান্ডস্কেপকে বোঝার চেষ্টা করেছি, আমি সেই বিভিন্ন স্তরগুলোকে একটু শেয়ার করে একটা পর্যায়ে শেয়ারিংটা কী হয়েছিল তার একটা ডকুমেন্ট আমি শেয়ার করছি এখানে। কাজটা কিন্তু আসলে ওই মুহূর্তে যেটা ঘটেছিল সেইটাই কাজটা, এখানে আমি শুধু এই গল্পটা শেয়ার করতে পারি এই মুহূর্তে। তো প্লিজ এটাকে ওই পরিপূর্ণ কাজ বলতে আমরা যেটা বলি, যেটা একটা পেইন্টিং দেখলে হয়তো তার প্রসেসের একটা কন্টেম্পলেশন তৈরি হতে পারে, যে পেইন্টিংটা কীভাবে, সেটা দুটো স্তর তৈরি হয়, যে একটা প্রসেসের মেমোরি, একটা হচ্ছে ভিউয়ারের ইন্টারপ্রিটেশন অফ দ্য প্রসেস, এই দুটোর একটা কনভারসেশন তৈরি হয়। আজকে আমি যেটা প্রেজেন্ট করছি এটা পিওরলি একটা প্রেজেন্টেশন সেই প্রসেসটার, প্রক্রিয়াটা। তো আমি ওই প্রক্রিয়াটাকে কোথাও কতগুলো বিভিন্ন স্তরে বিভাজিত করার চেষ্টা করছি, এবং সেটা পিওরলি আমার নিজের ইন্টারপ্রিটেশন অফ দ্য প্রসেস।
এইটা কিন্তু সেই কাজটা নয়। তো এইটা আমি জাস্ট এটা বলে শুরু করতে চাই। তো আমি ডাব্লু জে মিচেলের এই লেখাটা আমাকে মানে এই কোটেশনটা ওনার ল্যান্ড অন পাওয়ার বলে এই যে বইটা উনি করে লিখেছিলেন সেখানে ইন্ট্রোডাকশনে এই পার্টটা খুবই আমার কাছে খুব রেলিভেন্ট একটা টেক অফ পয়েন্ট ছিল এই কাজটা করার সময় এবং প্রসেসটাতে, এবং এটার মধ্যে আমি ঘুরছি এখনো মানে এই প্রসেসটাকে কীভাবে আরও এক্সপ্লোর করা যায়, যে ল্যান্ডস্কেপ ইজ এ ভার্ব নট অ্যান অবজেক্ট টু বি সিন নট আ টেক্সট টু বি রেড বাট আ প্রসেস বাই উইচ সোশ্যাল অ্যান্ড সাবজেক্টিভ আইডেন্টিটিজ আর ফর্ম। এইটা আমাকে ভীষণভাবে ভাবিয়েছে যে তাহলে ল্যান্ডস্কেপ আমি একটা একজন ভিজুয়াল আর্টিস্ট হিসেবে যে প্রসেস বেস প্র্যাকটিসের মধ্যে আছি, কমিউনিটির সঙ্গে কনভারসেশনের মধ্যে, তাহলে ল্যান্ডস্কেপকে আমি কীভাবে ইন্টারপ্রেট, কীভাবে এটার সঙ্গে যুক্ত হবে, এই ল্যান্ডস্কেপে এই এন্টিটিটার সঙ্গে যুক্ত হবে, তাহলে কোথাও কি ইন্টারপ্রিটেশন এই শব্দটাকে নিয়ে আমার ভাবতে হবে, আসলে রিপ্রেজেন্টেশন এই শব্দটাকে নিয়ে আমাকে ভাবতে হবে, এবং রিপ্রেজেন্টেশন ইন্টারপ্রিটেশন এগুলোর এত ভারী কতগুলো শব্দ, তার কলোনিয়াল হেজিমনি রয়েছে, তার ফ্রেমিং এর কতগুলো বিভিন্ন রকম পাওয়ার স্ট্রাকচার রয়েছে যার মধ্যে দিয়ে আসলে ল্যান্ডস্কেপকে দেখানো হয়, ল্যান্ডস্কেপকে বোঝানো হয়, তো সেইটার সঙ্গে কিভাবে এই কনভারসেশন গুলোর সঙ্গে কিভাবে যাব। আরেকটা যেটা মনে হয়েছে যে আজকে যদি ল্যান্ডস্কেপ এই এন্টিটিটাকে যদি দেখি গত 100 বছর 150 বছর ধরে শিল্প ইতিহাসে বিভিন্ন ভাবে আসলে ল্যান্ডস্কেপের সঙ্গে ল্যান্ডস্কেপকে স্টাডি করা হয়েছে, একদিকে যেমন একাডেমিক স্টাডির একটা মেথোডোলজি আমরা পাই, তারপরে ল্যান্ডস্কেপের কতগুলো ইন্টারপ্রিটেটিভ ভ্যালু থেকে মডার্নিস্টরা বিভিন্ন রকম স্ট্রাকচারের মধ্যে দিয়ে ল্যান্ডস্কেপটাকে ব্যবহার করেছেন তাদের বিভিন্ন রকম, সেটা এক্সপ্রেশনিস্ট মোডে হতে পারে, কিউবিস্ট মোডে হতে পারে, আবার আমরা দেখেছি যে ল্যান্ডস্কেপের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে ল্যান্ডস্কেপ অ্যাজ মেটিরিয়াল সেইটাকে একভাবে এঙ্গেজ করা হয়েছে, আবার ল্যান্ডস্কেপ অ্যাজ আ লিভড এন্টিটি, একটা মানে একটা লিভিং এন্টিটি, সেইভাবে পাবলিক স্পেস হিসেবে কমিউনিটি স্পেস হিসেবে ল্যান্ডস্কেপের একটা নিজস্ব ভূমিকা আছে এবং স্তর আছে। তো আমি কাজটা করার সময় বারবারই এই সমস্ত এই পুরো প্রসেসটা আমার মাথার মধ্যে ঘুরছিল যে কিভাবে এই বিভিন্ন স্তরগুলোর সঙ্গে এই প্র্যাকটিসটাকে আমি এই মাল্টিপল যে পয়েন্ট অফ ভিউ ল্যান্ডস্কেপ দেখার সেটাকে আমি কিভাবে একটা রিলেশনশিপের মধ্যে নিয়ে আসতে পারি আর কি। তো সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছিল যে বীরভূম এই এন্টিটিটাকে নিয়েই আমি কাজটা করব, যেহেতু আমি ওখানে থাকছি এবং ওখানে পড়াচ্ছি এবং ওটার সঙ্গে যুক্ত দেখছি, তো বীরভূমের বিভিন্ন রকম ভাবে বীরভূমকে কিভাবে ইন্টারপ্রেট করা হয়েছে বিভিন্ন চর্চার মধ্যে দিয়ে সেটাকে দেখছিলাম, যে জিওগ্রাফিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কিভাবে আছে, হিস্টোরিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কিভাবে আছে, বা সোশিওলজি পয়েন্ট অফ ভিউ থেকে কিভাবে আছে। তো আমরা জানি বীরভূম একটা ফ্রিঞ্জ ল্যান্ডস্কেপ বলা হয়, মানে একটা গ্যাঞ্জেটিক প্ল্যাটো এবং একটা গঙ্গার উপকূলবর্তী একটা অঞ্চল যার মাঝখানের একটা অংশ, এবং রেড ল্যাটেরাইট সল্ট সয়েল যেটা বীরভূমের যে লাল মাটির কথা বলা হয় সেটা আসলে এই দুটোর একটা অন্তর্বর্তী অংশ আর কি। তো এই ফ্রিঞ্জ শব্দটা এবং ফ্রিঞ্জনেসটাকে নিয়ে আমি ভীষণ ভাবছিলাম যে তাহলে ফ্রিঞ্জ, এবং আমরা যদি দেখি বীরভূমের লোকেশন হিসেবেও আমি একটু এগুলোকে ইনক্লুড করেছি কারণ এইটা আমার রিসার্চের পার্ট ছিল, যে আমি বিভিন্ন সেন্সাস রিপোর্ট দেখছিলাম যে বীরভূমকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে বিভিন্ন রকমের চর্চার মধ্যে, সেখানে রেইনফল ক্লাইমেট নিয়ে এক ধরনের ম্যাপিং, এবং ডেটাটা আসলে খুব ইন্টারেস্টিং যে ডেটা আসলে একটা ভিজুয়ালি ইন্টারপ্রেট করা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনকে, এবং সেটা একটা স্পেস বারের মধ্যে দিয়ে হয় বিভিন্ন রকমভাবে হয়। তো সেইগুলো আমি ভাবছিলাম যে আর প্যারালাল ভিজুয়াল রিপ্রেজেন্টেশনগুলো কী আছে যার মধ্যে দিয়ে ল্যান্ডস্কেপকে দেখা হয়। তো ম্যাপিং আর একটা মেথোডোলজি, যেখানে মাটি কত রকমের মাটি বীরভূমে আছে আর কি, সেটার একটা ফ্রেমওয়ার্ক পাচ্ছিলাম। তো এই ফ্রিঞ্জ ল্যান্ডস্কেপ বলতে গিয়ে তারপরে আমি দেখছি যে বীরভূমে বিভিন্ন ধরনের ফ্রিঞ্জ কালচারাল হ্যাবিটস বীরভূমে কোএক্সিস্ট করে, সেটা সমষ্টিগতদের দিক থেকে যেরকম সাঁওতাল কমিউনিটি রয়েছে, শিডিউল কাস্ট কমিউনিটি বিভিন্ন রকমের, 75% শিডিউল কাস্ট কমিউনিটি পশ্চিমবঙ্গের সেটা বীরভূমের মধ্যে অবস্থিত, বীরভূমে শিডিউল কাস্ট কমিউনিটি 25% এই পশ্চিমবঙ্গে, কিন্তু তার 75% হচ্ছে বীরভূম। তো এই এবং তার সঙ্গে সঙ্গে বাউল ফকিরের চর্চা এবং সেই সাংস্কৃতিক পরিমণ্ডলেও যে কতগুলো প্রান্তিক চর্চা উপগড়ে মানে রয়েছে এখন বীরভূমের মধ্যে, এবং সেটা শক্তিপীঠ থেকে শুরু করে এবং বিভিন্ন রকমের, এবং সেটা ল্যান্ডস্কেপের সঙ্গে মানে দেবীপীঠ যেটা বলা হয় সেটা আসলে সেই ভৌগোলিক যে পাথর যার যেটা মাটির গর্ভের মধ্যে রয়েছে সেটাকেই আসলে দেবীর দেহ হিসেবে দেখা হচ্ছে, কালীর পীঠ। তো এই যে কোথাও ল্যান্ডটাকে একটা মেটাফোর হিসেবে দেবীর দেহ হিসেবে দেখা, এবং এই সপ্তাহের মধ্যে দিয়ে একটা ভক্তি মুভমেন্ট তৈরি হচ্ছে, এবং তার পরে বাউল ফকিরির যে ট্রেডিশনস যেটা এক ধরনের অন্তর্বর্তী চর্চা, যেটা স্পেসিফিক্যালি কোনো স্পেসিফিক রিলিজিয়নের মধ্যে নয় কিন্তু একটা অন্তর্বর্তী ইন বিটুইন স্পেস। তো এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে আমি একটু ভাবছিলাম যে কীভাবে এই সম্পর্কগুলোকে একটা ল্যান্ডস্কেপের
এন্টিটির সঙ্গে, মানে এই ফ্রিঞ্জনেসটার সঙ্গে কি এই সাংস্কৃতিক চর্চাগুলোর কোনো যোগাযোগ আছে? তো এগুলো জাস্ট আমি স্টাডি করছিলাম, তো আমি জাস্ট এগুলোকে একটু ইনক্লুড করেছি যে সেখানে, এবং এগ্রিকালচারাল ল্যান্ডের ব্যবহার কতটা, কাল্টিভেশনের ব্যবহার কতটা, এই সমস্ত ডেটাগুলো আমার কাজের মধ্যে ডাইরেক্টলি পরের দিকে এসেছে। প্রথমে এটা একটা রিসার্চের পার্ট ছিল, আমি একটু জানার চেষ্টা করছিলাম যে কিভাবে এই পরিসংখ্যানগুলো কাজ করছে ল্যান্ডস্কেপের ফ্রেমওয়ার্কের সঙ্গে। এবং তারপরে বিভিন্ন ধরনের যে গানের চর্চা, বীরভূমে ভাদু গান, কবি গান, মনসা গান, এই সমস্ত গানগুলোকে আমি সারা বছর ধরে রেকর্ড করছিলাম, তার প্রসেসগুলো, তার মিথোলজিগুলো, তার কনটেক্সটগুলোকে ডকুমেন্ট করার চেষ্টা করছিলাম সেখানে। তো এই কাজটা করার সময় আসলে দেখলাম যে আমি একা এই প্রসেসটার সঙ্গে সবটা আমার আমার জানা নয় আর কি, এবং সেখানে বহু প্র্যাকটিশনার রয়েছেন যাদের এই বিষয়ে আরও বিশদ জ্ঞান রয়েছে। তো সেইখানে হরকুমার গুপ্ত, উনি লেটো শিল্পী, তো ওনার সঙ্গে আমার যোগাযোগ হয়, ওনার সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হয়, এবং উনি কীভাবে ল্যান্ডস্কেপকে দেখছেন সেই তার কবিতার মধ্যে দিয়ে, তার প্র্যাকটিসের মধ্যে দিয়ে সেইটার একটা যোগাযোগ তৈরি হয়। পাশাপাশি আমার শান্তিনিকেতনের বিভিন্ন প্র্যাকটিশনার আছে যারা অ্যাগ্রো ইকোনমিক্স ডিপার্টমেন্টে রয়েছে, যারা প্রতিদিন বিভিন্ন ল্যান্ডস্কেপের সঙ্গে লেবার পার্সপেক্টিভে হোক এবং বিভিন্ন স্তরে কাজ করছেন আর কি, তো তাদের সঙ্গে আমার একটা কনভারসেশন তৈরি হতে থাকে যেটা কীভাবে এই যোগাযোগটা, তারা কীভাবে এই প্র্যাকটিসটার সঙ্গে নিজেরা তাদের চর্চার মধ্যে কীভাবে যেটা রিফ্লেক্টেড হচ্ছে। এখন এইটা করাকালীন আরেকটা যেটা মেজার ইস্যু, যেটা ল্যান্ডস্কেপ নিয়ে আমাদের সবসময় ভাবতে হয়, যে পার্সপেক্টিভের ইস্যু, এই এই পুরো পুরো প্রসেসটাই আসলে আমার কাছে ছিল যে পার্সপেক্টিভ অফ রিপ্রেজেন্টেশন। এবং সেটা আমরা জানি যে ল্যান্ডস্কেপ মানে হচ্ছে, মানে ইউরোপিয়ান ল্যান্ডস্কেপ, একাডেমিক ল্যান্ডস্কেপে আমরা যেভাবে চোখে দেখি তার পয়েন্ট অফ ভিউ, লিনিয়ার পার্সপেক্টিভ একটা পয়েন্টে এসে মিট করে, এই যে দেখার প্রক্রিয়া সেইটাকে আরও সায়েন্টিফিক্যালি ইন্টারপ্রেট করা এবং সেটার মধ্যে দিয়ে চারপাশের জগৎটাকে দেখা, তো পার্সপেক্টিভের একটা পয়েন্ট অফ ভিউর এই রিলেশনশিপটা খুব ইম্পর্টেন্ট। তো কিন্তু এই কলোনিয়াল যে ফ্রেমওয়ার্ক সেটা আসলে বারবারই লিমিট করেছে ল্যান্ডস্কেপকে একটা ফ্রেম রিলেশনশিপে দেখার। কিন্তু প্রাচ্যের যে চর্চা বা প্রি কলোনিয়াল বা প্রি এনলাইটেনমেন্ট যে চর্চা, সেখানে আমরা দেখব যে আরেকটা প্র্যাকটিস রয়েছে যেটাকে রিভার্স পার্সপেক্টিভ বলা হচ্ছে, যেটা বিভিন্ন চার্চ বা ধর্মীয় আর্কিটেকচারের মধ্যে ব্যবহৃত হয়েছে, কিন্তু সেটার উদ্দেশ্যটা হচ্ছে যে এক ধরনের মানে পজিশন অফ দ্য ভিউয়ার, যে দেখছে সে আসলে একটা পয়েন্ট থেকে দেখছে এবং তার সামনে ল্যান্ডস্কেপটাকে আনফোল্ড করে দেওয়ার একটা প্রক্রিয়া। তো এটা আমাদের প্রাচ্যের চর্চার মধ্যে আমরা দেখবো যে মিনিয়েচারের ক্ষেত্রে, এবং সেখানেও বার্ডস আই ভিউ এর কথা বারবার বলা হয়েছে, যে বা মাল্টিপল পার্সপেক্টিভের ভিউ কথা বলা হয়েছে, বা এই রিভার্স পার্সপেক্টিভ আরেকটা পয়েন্ট অফ ভিউ যেখানে এক্সপ্যান্ডিং স্পেস, ওটা একটা কনভার্জিং স্পেস নয়, স্পেসটা আসলে অনেকগুলো পয়েন্টে থেকে এন্ট্রি নেওয়া যেতে পারে। তো এই ফ্রেমওয়ার্কটা আমাকে ভাবাচ্ছিল যে এই 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 জায়গা থেকে কি এই যে বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স হচ্ছে আমার ক্ষেত্রে, যে আমি জানতে পারছি বিভিন্নভাবে ল্যান্ডস্কেপ এক্সিস্ট করছে, তাহলে কি এই মেথোডোলজিটার মধ্যে কি ঢোকা যায় কিনা, কিভাবে রিভার্স পার্সপেক্টিভকে একটা ডায়ালগ হিসেবে ব্যবহার করা যায় কিনা। এবং সেইখানে আমার একটা খুব ইন্টারেস্টিং এই আমার মনে হয় যে রিভার্স পার্সপেক্টিভের ক্ষেত্রে আমরা যদি এটাকে বারবার অ্যাড করতে থাকি, তখন একটা একটা 360 ডিগ্রি ভিউ পয়েন্ট, এই যে একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, যে একটা জিনিসকে শুধু একটা পয়েন্ট অফ ভিউ থেকে নয়, চারপাশের সেন্সারি ফিজিক্যাল পার্সপেক্টিভ থেকে দেখা, এবং তার মধ্যে একটা 360 ডিগ্রি এন্টিটি তৈরি হয়, এবং বিভিন্ন, এবং যে দেখছেন তিনি আসলে কোনো বিশেষ পয়েন্টে দাঁড়িয়ে নেই, তিনি ওই দেখার ক্রস সেকশনের মধ্যে দাঁড়িয়ে আছেন, তিনি এই পুরো প্রক্রিয়াটার মাঝখানে বা সাইডে বা বিভিন্নভাবে তিনি মুভ করছেন আর কি, এবং এই ক্রস সেকশনগুলোর মধ্যে দাঁড়িয়ে আসলে পুরো জিনিসটাকে দেখছেন। তো সেই জায়গা থেকে যখন একটা ডায়ালগ, এবার এখানে আরেকটা জিনিস বলা খুব ইম্পর্টেন্ট, যে এই পুরো রিসার্চ প্রসেসটার আউটকাম হিসেবে যখন আমার হচ্ছিল, মানে এটা একটা ল্যান্ডস্কেপ স্টাডি হিসেবে কোথায় করব, আমি বারবার মনে হয়েছিল যে এটা যদি আবার একদম উল্টো একটা জার্নি, যেটা আমরা অন্দরের মানে ইন্টেরিয়ারের মধ্যে যেভাবে আমরা কাজ করে থাকি, ল্যান্ডস্কেপ ফ্রেমিং করে থাকি, তার ল্যান্ডস্কেপটাকে একটা ফ্রেমের মধ্যে না দেখে একটা আর্কিটেকচারাল ফেনোমেন হিসেবে দেখা যায় কিনা। আসলে তো আর্কিটেকচার বেসিক্যালি এক্সটেনশন অফ ল্যান্ডস্কেপ, যেভাবে যে জায়গায় তৈরি হয় সেখান থেকে ওঠে আর কি, তো সেই ফ্রেমওয়ার্কটার মধ্যে, এই কনস্ট্রাকশনের মধ্যে কি ল্যান্ডস্কেপের কে ইন্টারপ্রেট করা যায় কিনা, একটা আর্কিটেকচারের বিভিন্ন স্তরকে কি আমরা একটা মেটাফর হিসেবে বা একটা এক্সপিরিয়েন্স হিসেবে ল্যান্ডস্কেপের মেমোরিকে নিয়ে আসতে পারি কিনা। তো আমি তখন এই পার্সপেক্টিভ, সেটা তখন এক্সপেরিমেন্টাল গ্যালারি
এবং এটা আরেকটা দিক যেটা আমি আজকে একটু বলতে চাই, যে আমরা যখন সাইট স্পেসিফিক কাজের কথা বলেছি সেখানে আমরা বারবারই বলেছি যে একটা কোনো বিশেষ জায়গা বিশেষ ভিত্তিক, তো একটা রিসার্চ প্রসেস কি একটা সাইট ভিত্তিক একটা রিসার্চ প্রসেস কি আরেকটা সাইটের অংশ হয়ে উঠতে পারে কি, আরেকটা আননোন আনরিলেটেড সাইটের একটা মেমোরির সঙ্গে কি একটা স্পেসিফিক সাইটের যে প্রসেস বা তার রিসার্চ বা তার যে কনভারসেশন সেটা একসঙ্গে যুক্ত হতে পারে কিনা। তো সেইটা আমি একটু ট্রাই আউট করছিলাম যে কিভাবে এই ল্যান্ডস্কেপের যে বিভিন্ন স্তরে যে যোগাযোগগুলো তৈরি হচ্ছে, যে সম্পর্কগুলো তৈরি হচ্ছে, সেটাকে আমি একটা আরেকটা আননোন আর্কিটেকচারাল ফেনোমেনার পার্ট কিভাবে করে তুলব। তো সেইটা এক্সপেরিমেন্টাল গ্যালারির একটা, এবং গ্যালারি আমার কাছে এখন যেটা আমার মনে হয় যে একটা সময় ছিল যে গ্যালারি ইজ স্টিল স্পেস অফ সেলিং আর্ট বা সেলিং প্রোডাক্টস, কিন্তু আজকের সময় অনলাইন প্রসেসের মধ্যে গ্যালারি কিন্তু আর সেই জায়গায় সীমিত থাকছে না। গ্যালারিটা একটা পাবলিক স্পেস যেখানে আরেক ধরনের কমিউনিটি আসছে, আরেক ধরনের লোক আসছে দেখতে, যেটা স্পেসিফাইড লোক আরেক ধরনের। তো আমার মনে হয়েছিল যে এই কমিউনিটিটার সঙ্গেও একটা কনভারসেশনে যাওয়া যেতে পারে, কিন্তু সেখানে যে ওনারশিপ অফ দ্য অবজেক্ট, যে এক্সপিরিয়েন্স অফ দ্য অবজেক্ট, সেটা আসলে কোনো স্পেসিফিক অবজেক্ট নয়, সেটা একটা এক্সপিরিয়েন্স লেভেলে দেখা যায় কিনা গ্যালারিটাকে, গ্যালারিটাকে একটা রিলেশনশিপের জায়গাতে নিয়ে যাওয়া যায় কিনা, একটা একটা আর্কিটেকচারাল রিলেশনশিপের জায়গাতে। তো সেই জায়গা থেকে আমি এই এক্সপেরিমেন্টের গ্যালারিটা আসলে ইউ শেপের একটা ইয়ে, তো তিনটে বাহু আছে, তো আমি সেই জায়গা থেকে ওই তিনটে বাহুকে তিনটে পার্সপেক্টিভের পয়েন্ট হিসেবে ভাবছিলাম যে কিভাবে এই তিনটে বাহু তিনটে এন্টিটি তিনটে ডিফারেন্ট পার্সপেক্টিভকে নিয়ে আসতে পারে কিনা। তো সেই জায়গা থেকে কাজটা প্রথমে শুরু হয় এবং তারপরে আমি কিছু স্লাইড দেখিয়ে যাই, তারপরে আমি দেখা যাবে একটু বলবো। তো সেখানে এই গ্যালারির ভিতরের এই বাড়িটাকে আমি কতগুলো পার্সপেক্টিভাল ড্রয়িং হিসেবে প্রথমে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করি, এবং সেই ফ্রেমওয়ার্কের মধ্যে বীরভূমের এই বিভিন্ন যে কনভারসেশনগুলো হচ্ছিল সেগুলো বিভিন্ন স্তরে হচ্ছিল। একটা হচ্ছিল যে একটা একটা গ্রুপ কমিউনিটি এঙ্গেজমেন্ট তৈরি করার চেষ্টা করছিলাম, যেটা একটা পার্টিকুলার গ্রাম দারন্দার, যেখানে বিভিন্ন ধরনের লোকেরা সেখানে থাকেন, চাষি থাকেন, আবার কবিও থাকেন, আবার বিভিন্ন ধরনের, এখন সেটা একটা ভীষণ ট্যুরিস্ট সাইট হয়ে গেছে, তার ফলে পুরো ল্যান্ডস্কেপটা বদলাচ্ছে আর কি। তো আমি সেখানকার মানুষজনের সঙ্গে একটা থিয়েটার ভিলেজ যার সঙ্গে যাতায়াত ছিল এবং হরদাসী গ্রামের একজন প্রতিনিধি, তো তাদের সঙ্গে মিলে সেখানকার বিভিন্ন কমিউনিটিদের সঙ্গে একটা ওয়ার্কশপ তৈরি করার চেষ্টা করি, যেটা বাদলদার ওই গেমসগুলোর দ্বারা ইন্সপায়ার ছিল, যেখানে সবাই নিজের মতো করে ল্যান্ডস্কেপ কীভাবে তাদের মনে আসছে, কীভাবে তারা ল্যান্ডস্কেপকে দেখছেন, তারা সেই প্রসেসটা শেয়ার করছিলেন। এবং সেই প্রসেসটা শেয়ার করার সঙ্গে সঙ্গে আমি তাদের ইনভাইট করছিলাম যে আপনারা এই ল্যান্ডস্কেপের মেমোরিটা আপনার দেহে বা আপনার এক্সপিরিয়েন্সে কীভাবে আসে সেটা যদি শেয়ার করেন, আমি একটা এটাকে ফটোগ্রাফ হিসেবে শেয়ার করবো না, আমি একটা ল্যান্ডস্কেপ অ্যাজ অ্যান অ্যাবসেন্স, একটা ওই এটা একটা শ্যাডো কাস্টিং প্রসেস যেটা আমি কাজ করছি দীর্ঘদিন ধরে, যে কীভাবে একটা পারফরমেটিভ স্পেসকে একটা মেটেরিয়ালের অ্যাবসেন্স হিসেবে দেখানো যায়। তো সেইটা পরে সুযোগ হলে একটু বিশদে বলা যেতে পারে। তো সেখানে তারা তাদের কবিতার গান, এটা হরকুমার গুপ্ত, তো উনি তার একটা জেস্টার নিয়ে ওখানে দাঁড়িয়েছিলেন, সেই ছায়াটা একটা অ্যাবসেন্স ধুয়ে গেল, এটা সিল্ক স্ক্রিনের মেথডটাকেই আমার বডি এক্সপোজার হিসেবে করছিলাম। তারপরে এখানে লক্ষ্মী মুর্মু, উনি পাশেই ওই থিয়েটার ভিলেজে অ্যাক্টার কিন্তু লোকাল সাঁওতাল গ্রামে থাকেন, কৃষিকাজ করেন, তো ওনার উনি একটা জেস্টার নিজের মতো করে রিপ্রেজেন্ট করেছিলেন। তো এখানে সবাই সবার নিজের জেস্টারকে শেয়ার করছিলেন বীরভূমের মেমোরির পার্সপেক্টিভে, যে কীভাবে কী আসতে পারে, এবং সেটাকে আমরা একটা ইনডাইরেক্ট প্রসেস অফ এক্সপোজার অ্যাবসেন্স হিসেবে ডকুমেন্ট করছিলাম। তারপর সেটা ওই গ্যালারির একটা পার্সপেক্টিভের মধ্যে এই স্পেসটা শেয়ার করা ছিল। তারপরে আরেকটা অংশে ছিল, আমি একটা রিসার্চ তৈরি করছিলাম যে বীরভূমের ওই ম্যাপিং থেকে আমি জানতে পারছিলাম বীরভূমের সয়েল মাটি, বিভিন্ন রকমের মাটি আছে, সেই মাটি কীভাবে সয়েল টেস্টিং হয় সেটা আমি সয়েল ডিপার্টমেন্টে গিয়ে সেটা শেখার চেষ্টা করলাম আমার ছাত্রদের সঙ্গে। এবং তারপরে তো আমরা একসঙ্গে বীরভূমের যে সাতটা মৌজা আছে সেই মৌজায় গিয়ে গিয়ে বিভিন্ন জায়গাতে 1 কিলোমিটার জমির মধ্যে থেকে মাটি সংগ্রহ করে সেই মাটির মধ্যে দিয়ে একটা টেস্টিং প্রসেস, এইটা কিছু কিছু যে সেন্সাস রিপোর্টগুলো পেয়েছিলাম সেইগুলো দেওয়ালে সেগুলো ড্রয়িং করা হয়েছিল, সেগুলো রেফারেন্স দেওয়া হয়েছিল। তো স্টুডিও গ্যালারি স্পেসটাকে অলমোস্ট একটা স্টুডিও স্পেস হিসেবে দেখছিলাম, যেখানে এই বিভিন্ন রিসার্চের আসপেক্টগুলোকে গ্যালারি আর্কিটেকচারের বিভিন্ন দেওয়াল
পরিকাঠামো তার সঙ্গে একসঙ্গে মিলিয়ে রাখার চেষ্টা করছিলাম আর কি। তো এখানে বীরভূমের উপর লেখা ইতিহাসের বই থেকে কিছু কিছু রেফারেন্স, বীরভূমে প্রচুর কালচারাল মুভমেন্টস ঘটেছে স্বাধীনতা মানে কোলোনিয়াল পিরিয়ডে, প্রি কোলোনিয়াল টাইম থেকে, সেইগুলোর কিছু কিছু এক্সার্পস এখানে আমরা শেয়ার করেছিলাম। এবং যেভাবে গ্রাফে বীরভূমের ল্যান্ডস্কেপ এলিমেন্টটা কীভাবে ইন্টারপ্রেটেড হয় সেইটার একটা ড্রয়িং ছিল। তারপরে সয়েলের বিভিন্ন রকমের যে টেস্টিং, যে ওটা নিউট্রাল সয়েল না অ্যাসিডিক সয়েল, এটা টেস্টিংয়ের প্রসেসটাতে একটা জোন তৈরি হয়েছিল, যেটা একটা অলমোস্ট ল্যাবের মতো বানানো হয়েছিল, যেখানে এই সয়েলের বিভিন্ন যে কালেকশনেড মেটেরিয়াল সেইগুলোকে একটা টেবিলে রাখা হয়েছিল, যেটা একটা অলমোস্ট সায়েন্স ল্যাবের মতো। তো এই মাটি কালেকশনটা খুব অদ্ভুতভাবে ঘটেছিল, যে একটা হচ্ছিল যে কল বসানো হচ্ছিল, তখন ওরা গভীরে যাচ্ছিল, তো আমরা ওই 100 ফুট গভীরে গিয়ে জলটা বেরোচ্ছে, তো প্রতি 10 ফুট অন্তর অন্তর মাটি বেরোচ্ছিল, তো আমরা সেই 10 ফুটের মাটিটা কালেক্ট করছিলাম, যে বীরভূমের ভার্টিক্যাল প্রজেকশনে মাটির চেহারাটা কীরকম, তো এইটা একটা কালেকশন প্রসেস ছিল। তারপর আমরা এই বিভিন্ন জায়গাতে ম্যাপে গিয়ে ওই অংশ জায়গাগুলো থেকে আমরা মাটি কালেক্ট করি, সেইটা আমার সঙ্গে পিএইচডি স্কলার্স যারা আছেন, একজন তার সৌম্যদীপ্ত সেন এবং দুর্বানন্দ জানা, ও মাস্টার্স স্টুডেন্ট ছিল, আমরা গিয়ে একদম যেভাবে সয়েল টেস্টিং হয় সেইভাবে আমরা বিভিন্ন অঞ্চল থেকে, এখানে শান্তিনিকেতনের জায়গা থেকে মাটি তোলা হচ্ছে, এরকম আরও বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে কীভাবে বীরভূমের মাটির বিহেভিয়ার কীরকম, সেটা কী ধরনের অ্যাসিডিক না নিউট্রাল সেটাকে একটা মেটাফোর হিসেবে দেখার চেষ্টা করছিলাম। তারপরে আমরা সেখানে সেটা ডিসপ্লে ছিল এবং আমরা কিছু সয়েল টেস্টিং করেছিলাম, বেরিয়াম ক্লোরাইডের মধ্যে সেই কম্পোজিট সয়েলটাকে দিয়ে যে সেটা অ্যাসিডিক দেখাচ্ছে কি না, সেই টেস্টিংয়ের প্রসেসটাও ওই ডিসপ্লের পার্ট ছিল। এবং এই গোটা স্পেসটাকে কনস্ট্রাক্ট করার সময় আমার বারবারই মনে হয়েছিল যে যেভাবে আমি খুঁজছি, যেভাবে এই রিসার্চারের রোলটা একটা কনভারসেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, ভিউয়ারকে আমি কীভাবে সেই রকম একটা রিলেশনশিপের মধ্যে নিয়ে যাব। তখন আমার একটা মনে হয়েছিল যে এই লাল রংটাকে একটা প্যারালাল এক্সপিরিয়েন্স হিসেবে নিয়ে আসা যায় কিনা, বীরভূমের লাল, যেটা লালের বিভিন্ন রকমের চেহারা বীরভূমের, মানে সেটা শক্তিপীঠ হিসেবে লাল, আবার নকশালবাদীদের আন্দোলন লাল, আবার বীরভূমের মাটি লাল, তো এই লালের নোশনটাকে আরও অ্যাকসেন্টুয়েট আর একটু বাড়িয়ে দেওয়া যায় কিনা, তো সেইটা একটা যে সেই জায়গা সেই ভাবনা থেকে আসলে এই পার্সপেক্টিভের ড্রয়িংয়ের মধ্যে ওই রেড এলইডি লাইটটাকে লাগানো, এবং তাতে ঘরটা পুরো একটা রেডিস্টিন, সবাইকে টর্চ দেওয়া হয়েছিল এবং সেই টর্চে তাদেরকে এই পার্সপেক্টিভের মধ্যে দিয়ে ঘুরে ঘুরে আসলে বীরভূমের এই বিভিন্ন ধরনের যে কম্পোনেন্ট যেগুলোকে আমরা খুঁজে পাচ্ছিলাম সেইটাকে এক্সপ্লোর করতে হবে, এবং ভিউয়ার তার মতো করে তার গল্পটা তৈরি করবেন ল্যান্ডস্কেপটাকে নিয়ে। মানে ল্যান্ডস্কেপটা শুধু একটা পয়েন্ট অফ ভিউ থেকে দেখানো একটা ছবি নয়, আসলে কতগুলো প্রক্রিয়ার আউটকাম এবং তার প্রসেসের রিলেশনশিপ, যেটা ভিউয়ার নিজের মতো করে পড়বেন। কিছু কিছু দেওয়ালে বীরভূমের লেটো গানের কবিতার অংশ দেখা ছিল, কোথাও যেখানে বীরভূম নিয়ে ডাইরেক্টলি বলা হচ্ছে, বীরভূম ভূমি নিয়ে কথা বলা হচ্ছে, তো এইভাবে পুরো জিনিসটাকে একটা স্টুডিও অ্যাম্বিয়েন্স, একটা ওয়ার্কশপ মেথোডোলজি, একটা ওয়ার্কশপ প্রসেসের মতো করে একটা গ্যালারি স্পেসকে কনভার্ট করা হয়েছিল, যেটার বিভিন্ন ফ্র্যাগমেন্টে আসলে ল্যান্ডস্কেপের সঙ্গে বিভিন্ন রকমের ডায়ালগ, এবং সেই ডায়ালগটা শুধুই যে আমার নিজের খুঁজে পাওয়া তা নয়, অনেকটা যেটা এক্সিস্ট করছে আর্কাইভে, কীভাবে এক্সিস্ট করছে, কীভাবে সায়েন্টিফিক মেথোডোলজিতে কীভাবে এক্সিস্ট করছে, কীভাবে একটা ওয়ার্কশপ মডেল এক্সিস্ট করছে, সেইভাবে আমরা এই প্রসেসটা করি। তারপরে এই এক্সিবিশনটা যখন চলছিল, এটার মধ্যে একটা ভিডিও একটা একটা জায়গাতে ছিল, যেখানে পার্সপেক্টিভটা ফিজিক্যালি আমরা আর্কিটেকচারটাকে ছোট করে একটা অতিমাত্রা একটা ভ্যানিশিং পয়েন্ট তৈরি করেছিলাম এই পুরোটার মধ্যে, যেখানে একটা স্মেল একটা ইনস্ট্রুমেন্ট বক্স, যেটা বীরভূমের সুফি কালচারে ব্যবহৃত হয়, সেইটা প্রজেক্টেড হচ্ছিল এবং তার মধ্যে একটা ভিডিও চলছিল কিছু মাটি দিয়ে। তো এগুলো জানি না, খুব পুরোটা দেখাতে গেলে অনেক সময় চলে যাবে, অলরেডি সময় পেরিয়ে গেছে বোধ হয়, তো আমি জাস্ট আরেকটু দেখাচ্ছি যে এইটার একটা অন্য স্তর। তারপরে আমরা এই এক্সিবিশন প্রসেসের মধ্যে হরদা এবং যারা এই পার্থগুপ্ত বীরভূম থিয়েটারের যিনি ডিরেক্টর হরদা, তারা এক্সিবিশনে প্রেজেন্ট ছিলেন, তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলেন, এবং পরে আমরা যেটা করেছিলাম যে ওই ওয়ার্কশপ গ্রুপটা যারা ওই গ্রামে বিভিন্নভাবে শেয়ার করেছিল, তাদেরকে একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন তৈরি করা হয়েছিল, তারা এসে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে বীরভূম এই ল্যান্ডস্কেপটাকে কীভাবে দেখছেন, এবং আরেকটা সেশন তৈরি হয়েছিল যেটা বিশ্বভারতীর যে বিভিন্ন ডিপার্টমেন্টের যে ফ্যাকাল্টিস, জিওগ্রাফি ডিপার্টমেন্টের, অ্যাগ্রো ইকোনমিক্সের, আর্ট হিস্ট্রিতে অংশগ্রহণ ছিলেন, তারা এসে ল্যান্ডস্কেপ এই এনটিটিটাকে কীভাবে তারা দেখেন,
তো দুদিন আমরা দু রকমের চর্চা, একটা যারা মানুষজন যারা বীরভূমে বসবাস করছেন এবং প্রতিদিন তা সেটাকে ব্যবহার করছেন বিভিন্ন ভাবে, তারা এসে তাদের চর্চা শেয়ার করে, আর একটা হচ্ছে একদম একটা থিওরিটিক্যাল লেভেলে কে কিভাবে ল্যান্ডস্কেপের চর্চার সঙ্গে আছেন সেইটা নিয়ে একটা এঙ্গেজমেন্ট ছিল, এবং সেই প্রসেসটা ওইখানে ওই স্পেসে শেয়ার করা হয়। এরপরে আমি জাস্ট খুব ফাস্ট একটা ছোট্ট প্রজেক্ট যেটা এইটার এক্সটেনশন, এই কাজটা করার পর আমার ওই প্রসেসটার পার্ট হিসেবে আমার মনে হয়েছিল যে এইবার সরাসরি যে জায়গাগুলোতে গিয়ে আমি রিসার্চটা করছিলাম সেইখানকার মানুষজন যারা ওই ল্যান্ডস্কেপটাকে ব্যবহার করেন সেই প্রসেসটার মধ্যে আমার ঢোকা উচিত, এবং সেইটার এক্সটেনশন হিসেবে আমি তারপরে আরও এক বছর একটা ফান্ড পাই IFA থেকে, ইন্ডিয়ান ফাউন্ডেশন ফর আর্টস, যেখানে আমি প্রপোজাল দিয়েছিলাম যে কীভাবে ল্যান্ডস্কেপ মেমোরিটার বিভিন্ন প্র্যাকটিসের মাধ্যমে আমি এক্সপিরিয়েন্স করতে পারি। তো ছটা ডিফারেন্ট লোকেশন, ছটা ডিফারেন্ট ঋতুতে আমরা ছটা মিটিং তৈরি করেছিলাম। সেই মিটিংটা একটা গোটা দিনের মিটিং, সেখানে সকাল থেকে সবাই মিলে একসঙ্গে আসবেন যারা ওই চারপাশে থাকেন, এবং ইনস্টিটিউশন, এবং এই যে ইন্টারফেসটা যে যারা প্রতিদিন ব্যবহার করছেন ল্যান্ডস্কেপ এবং যারা একাডেমিক স্পেসে রয়েছেন ল্যান্ডস্কেপকে থিওরিটিক্যালি ইন্টারপ্রেট করছেন, তাদের একটা মিলন ক্ষেত্র তৈরি হবে এবং সেটার মধ্যে দিয়ে একটা ডায়ালগ তৈরি হবে কীভাবে তৈরি করা যায়। তো এইটা ওই দারন্দা গ্রামে ওই শ্যাডো কাস্টিং ওই সমস্তটা আবার ওই লোকেশনে নিয়ে গিয়ে সেখানকার যে মানুষজন যাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছিল, এবং তারপরে আরও বিস্তৃত স্তরে চারপাশে গ্রামের বিভিন্ন লোকেদের সঙ্গে, এটা এটা তৈরি করার আগে আমরা ছোট ছোট বহু মিটিং করেছি যেখানে যারা এসছেন তাদের সঙ্গে শেয়ার করেছি যে আমি ল্যান্ডস্কেপ বলতে কী ভাবছি এবং ওনাদের কাছে ল্যান্ডস্কেপ বলতে কী মনে হয়, এবং ওনারা কীভাবে ল্যান্ডস্কেপের সঙ্গে যুক্ত, সেখানে ওনাদের চর্চার মধ্যে ল্যান্ডস্কেপটা কীভাবে ঢোকে। তো তারা বিভিন্ন রকমভাবে শেয়ার করেছিলেন, সেইগুলোকে আবার তাকে আরেকটা দিন সারা দিন ধরে আমরা, একটা শীতকালের অধিবেশন হয়েছিল যেখানে ভোরের সংকীর্তন একজন ভদ্রলোক গান করেন, রোজ সকালে গ্রামের মধ্যে ঘুরে বেড়ান, তিনি এসে সেই গানের প্রসেস শেয়ার করছিলেন আমাদের সঙ্গে। মলয়দা জিওগ্রাফি ডিপার্টমেন্টের, উনি এসে অজয় নদী এবং বীরভূমের পরিবর্তন সেটা শেয়ার করছিলেন, বা হরকুমার দা লেটো সঙ্গীত নিয়ে করছিলেন। আর এটা করাকালীন আমি আসলে প্রত্যেকটা সিজনের ওই যে সেন্সাস রিপোর্টগুলো পাচ্ছিলাম সেইটাকে আমি একটা এক্সেল শিটে ফেলে দেখার চেষ্টা করছিলাম যে এক্সেল শিট কী ধরনের ইমেজ দেয়, কী ধরনের ডায়াগ্রাম দেয়। তো সেইটাতে একটা খুব ইন্টারেস্টিং সারফেস ডিজাইনে একটা বিমূর্ত চেহারা নিচ্ছিল আসলে কতগুলো ব্যান্ডের, তো সেইটাকে আমরা শামিয়ানা হিসেবে তৈরি করছিলাম, এবং তারপরে সেই শামিয়ানাটা ওই দেবাংশু দা, উনি অ্যাগ্রো ইকোনমিক্সের রিসার্চার, তো উনি ওই আমাদের খাওয়ার যে ব্রেকটা হতো তারপরে সেই শামিয়ানাটাকে বিশ্লেষণ করতেন, আসলে এই যে কমলা অংশটা এটা হচ্ছে কতটা লোক, কতজন লোক আসলে কৃষিভিত্তিক কাজ করছেন, বা ওই যে কমলা অংশটা এটা হচ্ছে কতজন লোক আসলে অন্য ধরনের কাজ করেন, বা রেইনফলের পার্সেন্টেজ কীরকম, ল্যান্ড ইউজের পার্সেন্টেজ কীরকম, সেটা উনি আবার এটাকে এক্সপ্লেন করছেন। তার ফলে চেষ্টাটা ছিল যে বিভিন্ন রকমের চর্চার মধ্যে আসলে এই ল্যান্ডস্কেপ বলতে এই ভাবছি আমাদের প্রপার্টি, আমাদের একটা দখলের বিষয় এই প্রকৃতি, আসলে সেটা কতভাবে এক্সিস্ট করে এবং কোনোটাই, এবং বিভিন্ন চর্চায় তার ইন্টারপ্রিটেশন আরেক রকম হয়ে যাচ্ছে। তো আসলে ল্যান্ড বলতে আমরা যেটা দেখছি সেইটার থেকেও বেশি আমরা এই চর্চাগুলোর দিকে বেশি মনোযোগ দিচ্ছি। তো সেইভাবে একটা কনভারসেশন তৈরি করা এবং ল্যান্ড এই বিষয়টাকে প্র্যাকটিসের মধ্যে দিয়ে আরেকবার ল্যান্ডস্কেপের দিকে নজর তৈরি করা যায় কিনা, এরকম একটা জায়গাতে কাজটা চলছিল। তো আমার ক্ষেত্রে এই কমিউনিটির পার্সপেক্টিভটা, এবং এখানে বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা বহু লোক এটাতে অংশগ্রহণ করেছিলেন, তারা তাদের প্রসেসটার মধ্যে ছিলেন, রিসার্চের মধ্যে ছিলেন, এবং সাধারণ লোকজন যারা গ্রামের প্রতিদিনের চর্চা তারাও এই প্রসেসটার একটা অংশ হিসেবে কাজ করেছেন, এবং আমি যখন এটা দেখাচ্ছি আপনাদেরকে একটা গল্প হিসেবে দেখাচ্ছি আর কি, কারণ এই প্রসেসটা এই মুহূর্তে আর এক্সিস্ট করে না, এটা জাস্ট একটা ডকুমেন্ট যেটা আমি এইভাবে গল্প বলি শেয়ার করি আর কি। এখন আমার উদ্দেশ্য মানে এটাকে রেকর্ড করা হয়েছে একটা স্তরে, এখন সেই রেকর্ডিংটা ছটা ডিফারেন্ট সিজনে বিভিন্ন সাউন্ড এবং ভিডিও ফর্মে আছে, যেটা এখন একটা আর্কাইভ হিসেবে আমরা চেষ্টা করছি যে বিভিন্ন স্কুল এবং বিভিন্ন রিসার্চ প্ল্যাটফর্মসে, লাইব্রেরিজে সেটা শেয়ার করা, যাতে বীরভূমের এই ল্যান্ডস্কেপের পার্সপেক্টিভ থেকে আরেকটা কনভারসেশন তৈরি হয় আর কি প্র্যাকটিসের মধ্যে দিয়ে। এখানে EMK বিশেষ একটা মানে প্ল্যাটফর্ম তৈরি করার জন্যও কাজ করছে, তো সবাইকে অনেক ধন্যবাদ, আর যারা পেছন থেকে কাজ করছে সবাই খুব সুন্দর করে আছে, যদিও প্রথম দিকে একটু আনস্টেবল ছিলাম আমরা, আমাদের কিছু মানে নেটওয়ার্ক ঝামেলার কারণে কিছুটা
সময় বিলম্বিত হয়েছে, তো তারপরেও সবাই আছেন সেই জন্য অসংখ্য ধন্যবাদ। আর এখন যদি মনে হয় যে আপনাদের কিছু একটা শেয়ার করতে চান বা কোনো একটা প্রশ্ন থাকে আমাদের দুইজন আলোচকের কাছে, তাহলে আপনারা প্লিজ একটু সরাসরি করে নিতে পারেন। চঞ্চন দা, আমি তো আপনার ডাইরেক্ট স্টুডেন্ট, 4 বছর আপনার কাছে অনেক কিছু শিখেছি, কিন্তু আপনাকে যত মানে এর ব্যাপারটা এরকম যে যত পড়ি তত ভুলি আর যত ভুলি তত শিখি, তো আপনি সেরকম একজন মানুষ যে যত শুনি তত শিখতে পারি। দাদা, আমার একটা কোয়েশ্চেন ছিল যে আপনি যখন পাবলিক প্লেসে কাজগুলো শেয়ার করতেছেন, তখন আপনি মানে এটা একদম ডিফারেন্ট টাইপের প্র্যাকটিস, যেটা আমাদেরই হয়তো আপনি যখন আমাদেরকে সাইট স্পেসিফিক কাজ শিখাইতেন, মানে স্পেসে নিয়ে গিয়ে কাজ করা, তখন এরকম কিছু প্রবলেম হইতো যে আপনি আমাদেরকে বকা দিতেন যে এই নিজেই সবসময় শিল্পী হয়ে যাচ্ছ, এরকম করে বকা দিতেন যে বাকিদেরকে ইন্টারপ্রেট করতে দাও, অ্যাকসেপ্ট করো। হ্যাঁ, তো সেটা আমরা একদমই করতে পারতাম না বা বুঝতাম না যে কিভাবে সেটাকে ভিজুয়ালি করব, সবসময় নিজের নিজের নিজত্বটা ওখানে চলে আসতো। তো আর্ট যে একটা ফিলোসফি, এটা অনেক 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 পরে এখন বুঝতে পারি যে আসলে আমি কেন ওখানে ডমিনেট করব না, আমি কেন সবসময় আর্টিস্ট গিরি দেখাবো। তো এটা যে আপনার মানে আপনার রিসার্চের পেছনে এত, আপনি এত ফিলোসফিক্যালিও এত স্ট্রংলি জিনিসগুলো ভাবেন, সেটা হয়তো এত পরে আমাদের মানে আমার বোঝার একটু জ্ঞান হয়েছে। তো আমার এটা প্রশ্ন ছিল, যখন আপনি পাবলিক স্পেসে এরকম এই কাজগুলো করছেন, তখন যে পাবলিক পাবলিক বা যে কমিউনিটি গুলো থাকে, হ্যাঁ, তাদেরকে আপনি ইনক্লুড করছেন বা হয়তো অনেকে আপনার ভিউয়ার যারা কাজগুলো দেখছে, তখন কিন্তু ভিজুয়ালি তারা হয়তো এত কিছু এত রিসার্চ কিন্তু হয়তো অনেকে বুঝতে পারছে না, তাদের এক্সপিরিয়েন্স থেকে হয়তো সেটা খুব একটা 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 লেভেলে থেকে যাচ্ছে, যেটা হয়তো এরকম হায়ার ইন্টেলেক্ট তারা নয় বা এই প্র্যাকটিসের সাথে তারা পরিচিত নয় জন্য তারা বুঝতে পারছে না। তো এখানে একটা একটা গ্যাপ হয়তো থেকে যাচ্ছে কমিউনিকেশনের, তো এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন? না, আসলে আমার একটা মনে হয় যে আমি যখন পাবলিক স্পেসে আমি কখনো কোনো কমিউনিটি বেসড ডায়ালগটাকে কিন্তু ডাইরেক্টলি শেয়ার করি না, কারণ সেটার আরেকটা জীবন। হ্যাঁ, মানে যখন ধরো এই যে ল্যান্ডস্কেপের ভিতরে যে ছোট ছোট ওয়ার্কশপগুলো হয়েছে বা যে এঙ্গেজমেন্টগুলো হয়েছে বা যেভাবে কনভারসেশনগুলো হয়েছে, সেটা যখন আমি একটা গ্যালারি স্পেসে সেটার থেকে তার অংশ বা তার রিসার্চের পার্টগুলো শেয়ার করছি আর কি, সেটা কিন্তু ওই অ্যাক্টিভিটিগুলোর ডকুমেন্টেশন নয় বা ওই অ্যাক্টিভিটিগুলোর সরাসরি সেখানে দেখানো নয়, সেটা আরেকটা রিলেশনশিপ, আরেকটা সম্পর্ক, সেটা আরেকটা সাইট, আরেকটা ইন্টারপ্রিটেশন। তার ফলে ওটার যে রিয়ালিটি সেটা কিন্তু ওই জায়গার মধ্যে যতটা যেভাবে শেয়ার করা হচ্ছে সেইটুকুর মধ্যেই সীমিত। মানে এটার তার ফলে রিসার্চের প্রসেসটার কোনো এরকম ইয়ে নয় যে যেটা শুরুতে হয়েছিল সেটাই আমি শেষ পর্যন্ত দেখাচ্ছি। মানে এইখানেই আমার মনে হয় যে আমরা যখন অবজেক্টহুড নিয়ে কাজ কথা বলছি আর কি, একটা প্রসেস অবজেক্ট হয়ে যাচ্ছে কিভাবে, সেইটাকে কোয়েশ্চেন করার পেছনে আমার বারবার মনে হয়েছিল যে এই ফ্র্যাগমেন্টেশন এবং ইনকমপ্লিটনেস, যে এটাই সেটা নয়, এটা আসলে একটা ফ্র্যাগমেন্ট, এই বোধটা বারবার একটা আননোন ভিউয়ারকে কিভাবে আমি শেয়ার করব। তা সে যখন ওই বীরভূমের মানে ওই গ্যালারি স্পেসে যখন হাঁটছে, সে সমস্ত প্রক্রিয়াগুলো দেখছে না, সে কিন্তু দেখছে কতগুলো রিসার্চের একটা অংশ, কিন্তু সেই রিসার্চের একটা অংশগুলো মিলে আবার আরেকটা নতুন অংশ তৈরি হয়েছে, যেটা কিন্তু আবার ওই স্পেসে ছিল না, যেটা আমি যখন ওই সাইটে স্পেসিফিক সাইটে যখন কাজ করেছি। তার ফলে এই এই দুটোর জোন বা দুটোর এক্সপিরিয়েন্সটা আমার কাছে খুব স্পেসিফিকভাবে আসে, যে যখন আমি যে সাইটে যখন যেখানে কাজটা করছি তখন সেটা সেই সাইটের রিলেশনশিপের উপর নির্ভরশীল, সেটা অন্য কিছুর মেমোরি নয়, সেটা ওইখানের রিয়েলিটি। আবার যখন আমি একটা লোকেশন বা গ্রামে গিয়ে কাজ করছি তখন কিন্তু সেটা ওই গ্রামের রিয়েলিটি, সেখানে আমি আবার এই গ্রামের ইলিউশনটাকে আমি আবার এই সাইটে তৈরি করবো না। তার ফলে এখানে যে পার্সপেক্টিভের স্ট্রাকচারগুলো তৈরি করা হয়েছিল সেটা কিন্তু এই গ্যালারির যে আর্কিটেকচার সেইটার থেকে ইন্সপায়ার্ড হয়ে এই রিসার্চের এক্সপিরিয়েন্সের যে ফ্র্যাগমেন্টগুলোকে আমি এখানে শেয়ার করতে চাই, তার নতুন আর একটা জীবন তৈরি হয়েছিল, সেটা ওই ওই প্রসেসটার পার্ট। সেটা কিন্তু আবার আমার বীরভূমের যেটা আমি পরে যেটা দেখালাম, যেখানে বীরভূমের বিভিন্ন স্পেসিফিক লোকেশনে আমি গিয়ে মানুষজনের সঙ্গে একসঙ্গে বসে গল্প করছি, আমি কিন্তু সেই ডকুমেন্টটা কোনোদিনও গ্যালারি স্পেসে দেখাবো না। তার ফলে আমার কাছে এই ভিউয়ারশিপটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের, এবং সেই বিভিন্ন ধরনের যে ভিউয়ারশিপ, বিভিন্ন ধরনের যে পার্টিসিপেশন, বিভিন্ন ধরনের যে ইন্টারঅ্যাকশন,
আমি সেইটাকে সেই জায়গার সেই স্থানের পার্সপেক্টিভে আমি সেটাকে ডেভেলপ করার চেষ্টা করি। মানে আমি কখনো এক জায়গার জিনিস আরেক জায়গায় গিয়ে তুলে দেখানোর চেষ্টা করি না। আসলে সেইখানেই কোথাও প্রসেসের একটা এন্ড প্রোডাক্ট তৈরি হয় এবং সেখানে গিয়ে ওটা তখন হয়ে যায় যে আচ্ছা তাহলে এইটা প্রোডাক্টটা হলো। কিন্তু এই যে গ্যালারিতে যেটা দেখানো হয়েছিল এটা কিন্তু একটা বিশেষ স্পেস স্থান কাল ভিত্তি হিসেবে ওইখানে শেয়ার হয়েছে। এইটাই যখন আমি যদি এটা অন্য আর্কিটেকচারে নিয়ে যাই এই রিসার্চের অংশগুলোই, সেখানে চেহারাটা একদম বদলে যাবে। এই কাজটা কিন্তু আর সেকেন্ড টাইম কোথাও তৈরি করা যাবে না। তার ফলে এটা আমার কাছে সাইট স্পেসিফিক প্র্যাকটিসের রিসার্চেরই আর একটা আসপেক্ট বলতে পারো, যে একটা জায়গাতে একটা কিছু ঘটলো, তার কিছু রেসিডিউ রয়ে গেল। আচ্ছা সেই রেসিডিউগুলোতে একটা ইনকমপ্লিট ন্যারেটিভ রয়েছে, সেই ন্যারেটিভটা আবার আরেকটা জায়গাতে যখন গেল সেই জায়গার সঙ্গে যুক্ত হয়ে গিয়ে সেই জায়গাটাকে বদলে দিল কিনা, সেই জায়গার নিজস্বতার সঙ্গে কনভারসেশনে চলে গেল কিনা, সেইটার সঙ্গে একটা ডায়ালগ হলো কিনা, তার ফলে একটা কোথাও একটা নোম্যাডিক প্রক্রিয়ার কথা আমি ভাবছি। যে সাইট মানে দুটো স্তরে, একটা হচ্ছে যে ক্লোজ আপে ওইখানে গিয়ে জিনিসটা ঘটছে, আরেকটা হচ্ছে যে সেইখান থেকে আমি আবার আমার সব বাক্সপত্র তুলে নিয়ে গিয়ে আমি আবার আরেকটা জায়গাতে বসলাম, সেখানে গিয়ে আবার সেইখানকার সাইটের সঙ্গে আমি আবার একটা ডায়ালগ তৈরি করলাম, আবার সেখান থেকে কিছু হয়তো জিনিস রয়ে গেল সেখানে, তার কিছু অংশ নিয়ে গিয়ে আমি হয়তো আরেকটা জায়গায় গেলাম, সেখানে গিয়ে আবার আরেকটা ডায়ালগ তৈরি করলাম। তো সবগুলোই আমার কাছে এক একটা স্তরে সাইট স্পেসিফিক কনভারসেশন। তো আমি তার ফলে তুমি যেটা বলছো যে গ্যাপ তৈরি হচ্ছে, আমার কাছে সেটা গ্যাপ নয়, সেটা আমার কাছে আসলে কোনটা সত্য, কোনটা রিয়েল এন্টিটি, কোনটা কমপ্লিটনেস, সেই প্রশ্নটাকে বারবার নিয়ে আসে। যে প্রক্রিয়ার মধ্যে আসলে কখনোই কি কোনো প্রক্রিয়াকে পুরোপুরি দেখানো যায়, বা কখনোই কি কোনো প্রক্রিয়াকে পুরোপুরি কমিউনিকেবল করা যায়, আসলে সেটা সম্ভব নয়। সেটা সবসময় ওই সময় স্থান কালের মধ্যেই সীমিত। তারপরে যেটা আমরা দেখি সেটার একটা অংশভাগ, যেমন আজকে এই প্রেজেন্টেশনটা কিন্তু আরেকটা কাজ আমার, যেখানে আমি প্রেজেন্ট করলাম যেভাবে আর কি, কিন্তু সেটা ওই ওইটার সঙ্গে কম্পেয়ার করলে হবে না, যে ওটার তো ওটার পার্টটা তো পুরোটা বললেন না আপনি। বললাম না ওটা তো বলবো না, কারণ আমি তো এখন এইটা দেখাচ্ছি। আমার মনে হয় কে কখনো কিছু বোঝাতে পারে না, শিল্প দিয়ে কিছু বোঝানো সম্ভব নয়। শিল্প প্রক্রিয়াটার মধ্যে দিয়ে আসলে একটা ইনকমপ্লিট কমিউনিকেশন, শুধু যেটা তৈরি হয় সেটা হচ্ছে কতগুলো তাৎক্ষণিক সময়কালের সম্পর্ক। আজকে পিকাসো কিভাবে কিউবিজম করেছিলেন এটা কেউ আজকে বসে সেটা যদি পিকাসোর বলেনও, তার ওই সময়ের মুহূর্তের যে ভাবনা সেটার সঙ্গে তুমি কমিউনিকেট করতে পারবে না। পিকাসো তার একটা ফ্রেমওয়ার্ক দিয়েছেন, এবার আমরা সেই ফ্রেমওয়ার্কটাকে কিভাবে আমাদের সঙ্গে যুক্ত করছি, কিভাবে কানেক্ট করছি, তার মধ্যে দিয়ে সম্পর্ক তৈরি হচ্ছে। এবার এটাকে কেউ বলে না হ্যাঁ না কিউবিজম মানে এইটাই, হ্যাঁ সেটা কিন্তু আমার মনে হয় ভুল ধারণা। ওটা সময় স্থান কালের সময় কিউবিজমের ডেফিনেশনও বদলে যাবে, হয়তো আমরা অন্যভাবে দেখতে শুরু করবো একটা সময় কিউবিজমকে। আমার কিউবিজমকে আমি যদি বলি যে পিকাসোর মাইগ্রেশনের ক্রাইসিস, উনি স্পেন থেকে ফ্রান্সে এসে কাজ করছেন এবং কোথাও কোনোদিনও জ্যামিতিকে ধরতে পারছেন না, আমি আজকেও সেটা বলতে পারি, কারণ পিকাসো কি বলতে চেয়েছিলেন সেটা বোঝাটা ইম্পর্টেন্ট। সেই ট্রুথ তার থেকেও বেশি হচ্ছে আজকের সময় দাঁড়িয়ে সেই ইমেজটা কি ট্রুথ দিচ্ছে, আমি এইভাবে দেখি জিনিসটাকে। ধন্যবাদ সঞ্চয়ন দা, আমরা একদম আসলে সময়ের শেষে চলে এসেছি। সবাইকে আবারও একবার ধন্যবাদ দিতে চাই, আমাদের সাথে আজকে অলক রায় ছিলেন, নিসার স্যার ছিলেন, ঢালিয়ার মামুন ছিলেন, মিতু ভাই ছিলেন, মিতু ভাই এখনো আছেন, মিতু ভাই দেখছেন, মহক ভাই লিপি আপা ছিলেন, ভারত থেকে অনেকে ছিলেন। তো সবাইকে ধন্যবাদ জানাতে চাই, সবার নাম আর ওইভাবে বলছি না যেহেতু আমাদের সময়ের একটা স্বল্পতা। না সেই সময় আমি একটু সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে অনেকক্ষণ ধরে আপনারা ধৈর্য ধরে শুনলেন, এবং আসলে রিসার্চ বেস বা রিসার্চ প্রসেস প্রেজেন্ট করা বা সবটাই একটু ভীষণ এক্সপ্যান্ডেড একটা ব্যাপার হয়ে যায়। তো সবাইকে ধন্যবাদ, বিশেষ করে যারা বড়রা যারা আছেন আমাদের শিক্ষক মহলের, মামুন ভাই, নিসারদা এবং আরও বিশিষ্ট ব্যক্তি যারা আজকে এটার সঙ্গে যুক্ত হয়েছেন, সবাইকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং বৃহত্ত এবং বিশ্বজিৎ, নিঝুম, সুমন, তোমরা এরকম একটা সিচুয়েশন এটা তৈরি হলো আজকে যেখানে আমরা একটু কথা বলতে পারলাম একসঙ্গে, এটার জন্য সবাইকে বিশেষভাবে ধন্যবাদ। শুরুর দিকে বিলম্ব না, শেষের দিকে আবার বিশ্বজিৎ হওয়া হয়ে গেল,
এই যে আমাদের অসম্পূর্ণতা এবং তার সঙ্গে যে বিপন্নতা বোধ, এটা যেন শিল্পে এবং শিল্প ভাবনা শিল্প সমালোচনার চর্চায় অটুট থাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সমীক দা। তো আমাদেরও সেই প্রত্যাশা, হ্যাঁ সবাইকে ধন্যবাদ। হ্যাঁ আমাদেরও সেই প্রত্যাশাই থাকবে যে এই জগতে যত বিপন্নতাই আসুক, সেই বিপন্নতা যাতে আমাদের আসলে বিপন্ন করতে না পারে, আমরা যাতে তার মধ্যে একটা সম্ভাবনা খুঁজে নিতে পারি। নিসার স্যারকেও দেখছি, স্যার যদি কিছু বলতে চান। তো আমার তো কিছু বলার নেই, আমি মুগ্ধ হয়ে শুনলাম দুজনের আলোচনা, খুবই ভালো লাগলো। সঞ্জয়নের কাজটা খুবই খুবই কি বলবো, খুবই গভীর ভাবে সম্পর্কিত একটা, মানে ওর নিজের ইনভলভমেন্ট এবং খুব চমৎকার পরিকল্পনা চিন্তা, এবং সব থেকে বড় যেটা আমার মনে হয় ওর এই কাজটার সাকসেস, সেটা হচ্ছে যে এই যে একটা স্থান কালের সাথে পাল্টে যাচ্ছে এবং স্থান কালের সাথে সবকিছু আসলে সীমিত সীমাবদ্ধ, একটা এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে বদলে যায়, এটা কিন্তু আর্টিস্টরা বুঝতে চায় না, ক্রিয়েটিভ লোকরা বুঝতে চায়, এইটা আমার মনে হয় খুব ভালো করে উপস্থাপন করেছে। এবং আমাদের কিন্তু এই থিওরিটিক্যাল প্র্যাকটিস এর সাথে প্র্যাকটিক্যাল যে কাজকর্ম আমরা করি, এই জায়গার দুটো রিসার্চ এর মধ্যে মূল পার্থক্যটা কিন্তু ওখানে। থিওরিটিক্যাল প্র্যাকটিশনাররা সবসময় একটা ডেফিনেট কিছু দিতে চায়, বলতে চায়, এই এই কারণে আমার মনে হয় এই উপস্থাপনাটা খুবই গুরুত্ব ছিল, যে আমরা যখন প্র্যাকটিক্যালি কোনো একটা কাজ করছি এবং একটা গবেষণা ধর্মী মানসিকতা নিয়ে আমরা ইনভলভ হয়ে কাজটা করছি, এই কাজটা দিয়ে আমরা যা রিয়ালাইজ করি, ওই রিয়ালাইজটা শিল্পীর জন্য একটা ক্রিয়েটিভ লোকের জন্য খুব ইম্পর্টেন্ট দেন একটা থিওরিটিশিয়ান এসে, এইটা মনে হয় আমি খুব ভালো বুঝলাম ওইখানে। তার সঙ্গে যে আমরা ভিউয়ার্স কিংবা আমরা নন আর্টিস্ট যারা আছি তাদেরকে আমাদেরকে ট্রেন করা কিংবা শিল্পীদের কার্যক্রমের সঙ্গে যুক্ত করা, এটা একটা বড় দায়িত্ব তোমাদের। হ্যাঁ, এবং সেটা শ্রমিক একটু আভাস দিল যে এখন এই পরিসরটাকে আরো বড় করতে হবে, আমরা দর্শক কিংবা আমরা যদি ট্রেন না হই তাহলে এই শিল্প কারা দেখবে, যারা গল্প লেখে তাদের গল্প যদি সাধারণ পিপুলরা না পড়ে এবং তারা যদি সমালোচনা না করে কিংবা এনজয় না করে যেরকম হয়, শিল্পীদেরও ব্যাপারেও তাই হবে। আমাদেরকে আরো আরো বেশি করে যারা আমরা এক্সিবিশন দেখি আরো সংখ্যা বাড়াতে হবে, তাদেরকে আমাদের ভিতরে টেনে নিয়ে আসতে হবে, এটা আমি বারবার বলি। আমাদেরকে শিল্পী শুধু একা নিজের পরিমণ্ডলে থাকলেই হবে না, তাদের সঙ্গে এই পুরো সমাজের আমাদের সবাইকেই থাকতে হবে, এবং আমরা শিল্পীদের সাথে শিল্পীদের কাজের মূল্যায়নের এবং বিশ্লেষণের ভিতরে যেন ঢুকতে পারি, এটাই আমার বলা। এবং সমীর সেটাই বলতে চাইছিল, সমীর সমীরকে আমি ধন্যবাদ। থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ মামুন ভাই। মামুন ভাই ভালো লাগলো, আমার খুব ভালো লাগলো। আর ও যে রিসার্চ করলো, ওই রিসার্চ কিন্তু আমিও করলাম একই সাথে, ওই ওর রিসার্চের মত না, আমারও রিসার্চ ছিল একটা এই ভৌগোলিক ল্যান্ড অ্যাক্রেশন রিক্লেমেশন অফ কোস্টাল এরিয়া, সেখানে ঠিক একই রকম মাটি টেস্ট এবং ভৌগোলিক দিয়ে শুরু করলাম এবং একই জিনিস তোমার এই কাজ, আমার সেটা মনে পড়তেছে। আমি সেখানে গেলাম এই সেই কোস্টাল এরিয়াতে এবং সেই আবহাওয়া দেখলাম এবং কাজ করলাম, রিসার্চ করলাম, মনে হলো যে তুমি সেই একই জিনিস করলা শিল্পীদের চোখে। খুবই মুগ্ধ হয়ে শুনলাম দুজনের কথাই। প্রথমে শ্রমিককে বলি, শ্রমিক তো বলেছে ইনফ্যাক্ট আসলে সমালোচক এবং সৃজনশীল মানুষের মধ্যে যে একটি পার্থক্য আধুনিকতার সময় তৈরি হয়েছিল, যে সমালোচকরা সবসময় একটি লব্ধ জ্ঞান থেকে একদম বিচারকের ভূমিকায় দাঁড়িয়ে কথা বলতেন, আর একজন সৃজনশীল মানুষ সবসময় বর্তমানে দাঁড়িয়ে বা তার অতীত অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যৎকে উদ্দিষ্ট করতে চায়, যেটি আবার আমরা একইভাবে আরো বিস্তৃত ভাবে সঞ্চয়নের প্র্যাকটিসের মধ্যে দেখলাম। সঞ্চয়ন অনেকগুলো সীমানাকে আসলে পুশ করেছে, অনেকগুলো সীমারেখাকে কিন্তু সে ধাক্কা দেওয়ার চেষ্টা করেছে, যেটি আমাদের শিল্প যে একটি প্রকারান্তরে যখনই আমরা এন্ড প্রোডাক্ট হিসেবে দেখি তা যে একটি অবজেক্ট হয়ে ওঠে এবং মডার্নিজমের অবজেক্টকে কিভাবে দেখে, এই সব ছাড়াও আরো বিচিত্র ভাবে সে
একটা বহুত্বকে নানাবিধ ভাবে সঞ্চয়ন উদ্দিষ্ট করেছে, যা আমাদেরকে নতুন এক শিল্প ভাষা এবং ভাবনায় প্রথিত করে। তবে একটি কথা, তবে প্রশ্ন থাকে যে কিন্তু আজকের এই এখন এই ছোট্ট পরিসরে আর বোধ হয় এই প্রশ্ন নিয়ে আলোচনা করার অবতারণা নেই। আমি মুগ্ধ হয়ে শুনেছি এবং সত্যি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং প্রকারান্তরে আমি হৃদ্য হয়েছি দুজনের কথাতেই, এবং বৃহত্তরকে অনেক ধন্যবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই খুব মনোযোগ দিয়ে শুনছিলেন, যদিও এর মধ্যে অনেকবারই নেটওয়ার্ক খুব ঝামেলা করছিল, তারপর আপনারা ছিলেন, মানে শেষ পর্যায়ে দেখছি মানে মেজরিটি সংখ্যায় এখানে আছেন। তো এরকম আলোচনা আমাদের বৃহত্তর থেকে আরো হবে, আপনাদের সান্নিধ্য এবং আপনাদের এই রকম শেয়ারিং জায়গা থেকে আমরা আরো আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহস পাবো। তো আপনারা পাশে থাকবেন এটাই আমরা প্রত্যাশা করি। আর এখানে সঞ্চয়ন দা, সৌমিক দা এই অল্প পরিসরের মধ্যেও অসম্ভব সুন্দর করে এক্সপ্লেন করলেন অনেকগুলা বিষয়কে, তো সেই জন্য ওনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। এবং আমরা চাচ্ছি যে ওনারা এটাই শুরু না, আমরা আরো অনেক কিছু ওনাদের সাথে পরবর্তীতে করব, কলা ভবনের সাথে আমাদের ইন ফিউচার হয়তো অনেক কিছু ঘটবে। তো সেই জায়গা থেকে আপনাদের দুজনের কাছে আমাদের অনেক প্রত্যাশা, আপনারা ভালো থাকবেন আর এইভাবে কাজ করে যান। থ্যাংক ইউ ভেরি মাচ, বৃহত্তর পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি আপনাদের সবাইকে, শুভরাত্রি সবাই।